إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته সহি আবু দাউদ থেকে বাব তাশমিতুল আতশ ফি সালাহ, যে নামাজের ভিতরে যে হাঁচি দিলে কি হবে, এই অধ্যায় থেকে হাদিস নাম্বার আবু দাউদ 930। আন মুআবিয়াতু বিন আল হাকাম আস-সুল্লামী, মুআবিয়া বিন আল হাকাম আস-সুল্লামী থেকে বর্ণিত, তিনি বলছেন قلتو جارية لي كانت ترعى غنينمات في قبل أحد والجوانيات إذا طلعت عليها طلعة فإذا ذئب قد ذهب بشاة منها وأنا من بني آدم أصف كما يأصفون لكني فقدتها فقدا. معابية بن الحكم تني نبي صلى الله عليه وسلم كي بولشن جي أمار اكتي داشي چلو كريتو داشي أمار دشير قرآن শরীফগুলোতে অথবা হাদিসের বইগুলোতে দাসী অনুবাদ করা হয়। আমাদের দেশের লোকরা মনে করে যে বাংলাদেশে যারা কাজের লোক থাকে বাসায় তাদেরকে বলা হচ্ছে, আসলে তা নয়। দাসী বলে যেটা বোঝানো হচ্ছে সেটি হচ্ছে কৃত দাসী, সেটি আমাদের দেশে নাই, আগেও ছিল না, এখনো নাই। জারিয়াতুন লি কানা তারা, যে গুনাইনা মাকিন قبل أحد وجوانية إذا طلعت عليها طلاعة فإذا ذئب قد ذهب بشاة منها. যে আমার যে দাসী ছিল সে ওই উহুদ পাহাড়ের কাছে এবং জাওয়ানিয়া পাহাড়ের মাঝখানে কাছে সে ছাগল চড়াইত, তো সে যখন মানে পাহাড়ের উপরে উঠল তখন দেখলো যে একটি নেকড়ে ভাল্লুক এসে নেকড়ে ভাগ এসে একটি ছাগল খেয়ে ফেলল, আর আমি হচ্ছি বনি আদম সন্তান, আমি এতে খুব কষ্ট পেলাম এবং অনেক রাগ করলাম, এমন রাগ করলাম যে আমি ওই দাসীর গায়ে, কৃত দাসীর গায়ে মানে চর দিলাম। এখানে হাদিসের ভিতরে এসেছে লাকিন্নি তাকাত্তুহা সাক্কাতান, আমি ভীষণ রেগে গেলাম, রেগে একটি কষে চড় দিলাম, আঘাত করলাম। ফাআযযামা যালিকা আলাইয়া, এবং মানে আমি, আমার মনে হয় আমি একটি ভয়ঙ্কর কাজ করে ফেলেছি, এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি এসেছি। ফাকুলতু, আমি বললাম আফালা উতিকুহা, আমি কি ওই কৃত দাসীকে ছেড়ে দেব, আমি সেটি বললাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতিনি বিহা, তুমি ওই কৃত দাসীকে আমার কাছে নিয়ে আসো। ফাজিতু বিহা, আমি তাকে নিয়ে আসলাম। ফাকালা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কৃত দাসী মেয়েটাকে জিজ্ঞাসা করলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কালাত ফিসসামা, সে বলল এটি আসমানের উপরে। আমি এই ফি কথাটির অর্থ হবে আলা সামা, যদিও ফি আছে কিন্তু এটি
মানে আমার ভিতরে নয়, আসমানে নয়, এটি আসমানের উপরে অনুবাদ হবে, অ্যাবাভ হ্যাভেন। আমি সেটি ব্যাখ্যা করবো পরে ইনশাআল্লাহ। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে জিজ্ঞাসা করলেন, মান আনা, আমি কে? কালাত, সে বলল, আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটি কথা শোনার পর দুইটি প্রশ্ন তাকে করা হয়েছে। একটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? এই প্রশ্নটুকু দিয়ে তাওহীদ ইলাল্লাহের শর্ত পূরণ করা হয়েছে। একজন অচেনা অজানা যেকোনো নিজের পক্ষের একজন মানুষকে তার মুসলিম হিসাবে তার পরিচয় আছে কিনা, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি সাক্ষাৎকার নিলেন এবং সেখানে মাত্র দুইটি প্রশ্ন করলেন। একটি হচ্ছে, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? পালাত সিসানা। আর আরেকটি প্রশ্ন করলেন রিসালাত সম্পর্কে, মানে আমরা যেটা দেখতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হচ্ছে একটি অংশ, আর মুহাম্মাদু রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ রাসূল। সুতরাং এই দুইটি কথা, তো লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়নি যে লা ইলাহা ইল্লাল্লাহ সে বলতে পারে কিনা, এর বিকল্প হিসাবে আইন আল্লাহ জিজ্ঞাসা করা হয়েছে। এই কারণেই আল্লাহ কোথায় এ কথাটুকুর গুরুত্ব অপরিসীম। এটি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটুকু সমপর্যায়ের গুরুত্ব বহন করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন যে সেই কৃতদাসী মেয়েটি বলছে যে আপনি রাসূলুল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم اعتقها فانها مؤمنه, তাকে মুক্ত করে দাও কারণ সে মুমিনা, তার কারণ সে হচ্ছে মানে মুমিন। তাহলে আমরা এই একটি একটি কথার মাধ্যমে আমরা জানতে পারলাম যে দুইটি প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে আমরা জানতে পারি ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে আল্লাহ কোথায় এই কথাটুকু জিজ্ঞাসা করা যে কোনো মানে শরীয়ত সম্মত একটি, আরেকটি হচ্ছে যে এটি তার ইমানের পরিচয় বহন করে। আমরা গত ক্লাসে বলেছি যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোথায়, এই কথাটুকু জানতে হলে পাঁচটি কথাকে সুন্দরভাবে জানতে হবে, পাঁচটি কথাকে ভালোভাবে বুঝতে হবে, তাহলেই মানে আল্লাহ কোথায় এর সঠিক অর্থ বোঝা যাবে কোরআন এবং হাদিস থেকে। এর প্রথম যে জিনিসটুকু জানতে হবে সেটি হচ্ছে উলু আল্লাহি তাআলা খালকাহি, এই কথাটুকু জানতে উলু আল্লাহি তাআলা। আবার মনে রাখুন, এতে আমাদের মুখে খুব একটা ভালো আসবে না, উলু আল্লাহ, উলু উলু হচ্ছে সুমহান সু উচ্চ সর্বোচ্চ, মানে একেবারেই উচ্চ, আর এর থেকে উঁচু আর কিছু নেই। উলু আল্লাহি আলা খালকিহি, তার সৃষ্টির সবার উপরে তিনি উলু আল্লাহ। এই উলু আল্লাহ তাকে ভালো করে জানতে হবে। ফাওকিয়াতুল্লাহি তাআলা, আল্লাহ ফাওকিয়াতুল্লাহি তাআলা আলা ইবাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপরে থাকেন, ফাওকিয়া। তারপরে হচ্ছে ইস্তাওয়া আলাল্লাহি আরশিহিল মাজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন। তারপরে আরেকটি হচ্ছে মাইয়াতুল্লাহি তাআলা খালকিহি ওয়া কুরবাতুল্লাহি তাআলা মিন ইবাদি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির সাথে কিভাবে থাকেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের নিকটবর্তী কিভাবে হন।
এটি অপরিষ্কার করে জানতে হবে। তারপরে হচ্ছে আন্নাল্লাহা ফিস সামাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন ফিস সামা। এই যে ফি, এই কথাটা অর্থ কি? এই পাঁচটি জিনিস আমাদেরকে জানতে হবে। আসুন প্রথমে ফিস সামা এই কথাটুকু আমরা ভালো করে শিখে নেই। আমি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে এই যে ইন্নাল্লাহ ফিস সামা, আপনারা যারা কোরআন শরীফের দর্স দেন, যারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে সকল বোন অত্যন্ত জ্ঞানী, জ্ঞানবতী বিদুষী এবং কোরআনের তাফসির করতে খুব আগ্রহী, তারা অনেকেই করে থাকেন এবং তাদের খেদমতে বলছি, আন্নাল্লাহ ফিস সামা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামা আল হেভেন, এই যে এটিকে যদি আমরা আসমান বলি, তাহলে এটার আসমানে, এই কথাটুকু বলতে কি বোঝায় এটি আমাদের জানতে হবে। প্রথমেই জানতে হবে যে কোরআনের ব্যাখ্যা কিভাবে করা হয়। কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন যার আয়াতটুকু হচ্ছে সূরা মুলক, আমিনতুম মান ফিস সামাই আন ইখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর, আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবান ফাসাতআলামুনা কাইফা নাযীর। এই যে দুইটি আয়াত সূরা মুলক 17 এবং 16, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলছেন যে তোমরা কি নিরাপদ হয়েছ, যিনি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিস সামাই, এই যে ফি এখানে কি সমস্যা করেছে। এখানে যেটা সমস্যা করেছে সেটি হচ্ছে আপনাদের সবার প্রিয় তাইসিরুল কোরআন জাদিদ, আহসানুল বায়ান এবং ডক্টর মুজিবুর রহমান সাহেবের লেখা কোরআনুল আজিম ইত্যাদি যত যাবতীয় বাংলা কোরআন শরীফ রয়েছে সেখানে তার অনুবাদ করা হয়েছে যিনি আকাশে থাকেন। দুইটি ভুল হয়েছে। একটি হচ্ছে যে এই সামা এটির আকাশ বলতে এটিকে বোঝানো হয়নি, এটি ভুল, এটি করা হয়েছে। আপনাদের খেদমতে বলছি, আপনারা কি পড়ছেন আর কি মানুষকে বলে বেড়াচ্ছেন, আল্লাহ আপনাদের রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে না জেনে ভুল কথা মানুষকে বলাটা হচ্ছে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফে, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, যে না জেনে, না যদি তোমরা না জানো তাহলে আল্লাহ সম্পর্কে, আলাল্লাহি তাহলে কোনো কথা বলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন উলু আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আয়াতের যে তর্জমা করা হয়েছে সেটি ভুল করা হয়েছে। সেটি হবে হচ্ছে যে ওভার হেভেন, আপনারা ডক্টর মহসিন খান তকিউদ্দিন হিলালি দি নোবেল কোরআন, এই ইংরেজিতে যে ওরা অনুবাদ করা হয়েছে তার অনুবাদ আপনারা দেখতে পারেন, সেখানে লেখা হয়েছে হু ইজ ওভার হেভেন। এই যে ফি, এই কথাটুকু হবে আলা অর্থে, সবসময় ফি
ভিতরে বুঝায় না, কোনো কোনো ক্ষেত্রে আলা বুঝায়। আমরা পরে আসছি। আরো কিছু ফি রয়েছে, যেই ফি নিয়ে আমাদের বাংলাদেশি ভারতের লোকরা অথবা যারা আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ ফি কুল্লি মাকান, আল্লাহ সুবহান তারা সব জায়গায় বিরাজমান, তারা অনেক সময় দুইটি আয়াত পেশ করে থাকেন। আমরা আগে ওইটার সমাধানটা করে নিই। আমি একবার মসজিদে আল্লাহ সুবহান তাআলা যে ওলু ওলু আল্লাহ তাআলা, আল্লাহ যে সবকিছুর উপরে, সেটি ব্যাখ্যা করছিলাম। এমন সময় একটি ছেলে এসে সূরা আনআম এর একটি আয়াত আমাকে পড়ে শোনালো। আপনারা লিখে রাখুন, পবিত্র কোরআনে দুইটি আয়াত রয়েছে, একটি হচ্ছে সূরাতুল আনআম, এই আয়াতের নাম্বার হচ্ছে আয়াত নাম্বার 3। এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন, তিনি জানেন কি গোপন রয়েছে আর কি প্রকাশ হয়েছে, তিনি সব কিছু জানেন। ওয়াল্লাহু, তিনি হচ্ছেন আল্লাহ, ফিস সামাওয়াতে, যিনি আসমানে আছেন। যদি আপনারা সামাওয়াত, আমি বারবার বলছি, আসসামাওয়াত শব্দের সঠিক অর্থ হচ্ছে হেভেনস ইংরেজিতে, বাংলাতে কোনো ভালো শব্দ নাই। যদি আসমান বলেন তাহলে সেটাকে কখনো আকাশ মনে কল্পনা করতে পারবেন না। আশা করি এটা যদি কেউ না বোঝেন, আর অনেকের সমস্যা হলো যে আমার বক্তৃতা আপনারা ভালো করে শুনেন না, না শুনেই শুধু ঝগড়াঝাটি করেন, এটি অত্যন্ত অন্যায়। বক্তৃতা শুনবেন না নিয়মিত মনোযোগ দিয়ে, তারপরে কোনো কথাবার্তা শুনবেন না, শুধু ঝগড়াঝাটি করবেন, এটি ইলম দর্শের পরিপন্থী, সঠিক জ্ঞান অর্জনের অন্তরায়। আসসামা, এটি ইংরেজিতে সঠিক শব্দ হচ্ছে হেভেন, আর সামাওয়াত হচ্ছে হেভেন, এটা এটার কোনো বাংলা করা যায় না। তবে প্রচলিত বাংলায় ফার্সি ভাষা থেকে যেটি এসেছে আসমান, সেটি যদি আমরা করি তাহলে মোটামুটি ঠিক হবে, কিন্তু আসমান শব্দটাকে তখন আকাশ বলে সমকক্ষ মনে করতে পারবো না। আমাদের বুঝতে হবে যে আকাশ আর আসমান এক নয়, সেই অর্থে তখন এটাকে আসমান বোঝানো যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো কিন্তু আয়াতের অর্থটা দেখুন, এখানে বাংলা কোরআন শরীফ গুলোতে কি বলা হয়েছে, বলা হয়েছে তিনি আল্লাহ যিনি আকাশেও আছেন জমিনেও আছেন, ওয়াল্লাহু ফিস সামাওয়াতি, তিনি আকাশেও আল্লাহ, ওয়া ফিল আরদি, তিনি জমিনেও আল্লাহ। এবং এই আয়াত দিয়ে ওই ছেলেটা আমার সাথে ঝগড়া শুরু করলো যে এই তো কোরআনের ভিতরে আছে যে আল্লাহ আকাশেও আছে জমিনেও আছে, তার মানে আল্লাহ সব জায়গায় আছে, আর আপনি বলছেন যে উনি আকাশের উপরে আছে, এটি কিভাবে সম্ভব, আপনি কি কোরআন বিশ্বাস করেন না, ইত্যাদি ইত্যাদি। নষ্ট আকিদা থেকে এই যে আল্লাহ সুবহান তাআলা সব জায়গায় আছে, এই আকিদা আমাদের দেশে খুব, যেহেতু খুবই মানে সুদৃঢ়, অনেক গভীরে সবাই, জনগণ, সারা ভারতবর্ষের জনগণ মিছিল করছে, আল্লাহ সব জায়গায় আছে, আকাশ বাতাস পাতাল কোনো জায়গা বাদ নাই, আল্লাহ সুবহান তাআলা আছেন। আর এটার দলিল পাওয়া গেছে কোরআনে, কোথায়, সূরা আনআম, এটি আয়াত হচ্ছে 3 নম্বর, ওহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, তিনি হচ্ছেন আল্লাহ যিনি আসমানে ও যিনি জমিনে। এটা অনুবাদ করতে গিয়েও তাইসিরুল কোরআন আল জাদিদ এবং আহসানুল বায়ান এরা কিছুই এটার ব্যাখ্যা দেয়নি। এটার থেকে যে মানুষ ভুল বুঝবে সেটি তাদের কোনো মাথায় নাই, অথচ এটা এই আয়াতের একটি ব্যাখ্যা রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, সুপথ দেখান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যথার্থ জ্ঞান ছাড়া কোরআনের তাফসির করাই উচিত না, কারণ অর্থ করা উচিত না এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোনো কিছু বলা না জেনে সেটি হচ্ছে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটি হচ্ছে কুল ইন্নামা হাররামা রাব্বি, যে কুল ইন্নামা হাররামা, যে এটি হচ্ছে হারাম। পাঁচটি বিষয়ের একটি হচ্ছে ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, তোমরা যখন জানো না তখন আল্লাহ সম্পর্কে এই সকল উল্টাপাল্টা কথা বলো না। এটির কাছাকাছি অনুবাদ হবে হচ্ছে যে আসমান সমূহে এবং জমিনে তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। এটি লেখার পর তারপরে অন্য আয়াত দ্বারা এটাকে ব্যাখ্যা করতে হবে। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, আপনারা উদাহরণ না পেলে বুঝতে পারবেন না। যেমন আমাদের এই উত্তর আমেরিকায় খুব ইন্টারেস্টিং একটি আয়াত আছে, এটা সবাই আপনারা মোটামুটি জানেন, এটা নিয়ে খুব তর্ক হয়, কিছু প্রগতিশীল লোক আছে মানে তারা তাদের এটা নিয়ে খুব হইচই হয়। এটি কি যে ইহুদি খ্রিস্টান সাবেইন সবাই জান্নাতে চলে যাবে? হ্যাঁ, কারণ কোরআনে দলিল পাওয়া গেছে, সূরা বাকারা আয়াত নাম্বার 62, ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল-ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটি অনুবাদ করতে গিয়েও আমাদের বাংলাদেশের তাফসির গুলোতে ভুল করা হয়েছে। ওরা বলেছে যে ইহুদি খ্রিস্টানদের ভিতরে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে, এটি এটা অনুবাদ নয়, এটি অনুবাদ হচ্ছে যারা বিশ্বাস করেছে কমা মানে একদল, তারপরে হচ্ছে ইহুদি খ্রিস্টান সাবেইন, সাবেইন হচ্ছে এক ধরনের মানুষ যারা ইরাকের মুসুল এলাকায়, এখন যে জায়গাটির নাম হচ্ছে মুসুল, মুসল, এই মুসলে বসবাস করত এক সময় বহু আগে, তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ এবং তারা দাউদের জাবুর, জাবুর সাবিইন, সাবিইনদের জাবুর পাঠ করত, তারা ইহুদিও নয় খ্রিস্টানও নয়। এটি হচ্ছে সঠিক মত। নানান কথা রয়েছে ইবনে কাসিরের ভিতরে, এর স্কলাররা বলছেন যে সাবিন বলতে ওটাই সবচেয়ে সঠিক, যে তারা হচ্ছে মসুলে, ইরাকের অন্তর্ভুক্ত মসুল এলাকায় কিছু লোক বহু আগেকার দিনে ছিল, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসার আগে, এবং তারা জাবুর পড়ত এবং লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করত, তারা ইহুদিও নয় খ্রিস্টানও নয়, তারা ইহুদি খ্রিস্টান তারা। আর হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং যে আল্লাহ বিশ্বাস করে এবং শেষ দিবসে বিশ্বাস করে, ভালো কাজ করে, তারা তার প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে, তাদের কোনো ভয় নাই, তারা কোনো দুঃখ করবে না। এই আয়াতের ব্যাখ্যা কি হবে? এই আয়াত দিয়ে এটা বোঝায় না যে ইহুদি খ্রিস্টান এবং তাবেইন এই তিন জাতি সবাই বেহেশতে চলে যাবে, এটি বোঝায় না, কারণ এই আয়াতটুকু মানসুখ হয়েছে, মানসুখ, মানসুখ হয়েছে কোন আয়াত দ্বারা? সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 85, এটি হচ্ছে এটির ব্যাখ্যা। ইবনে আব্বাস এই ব্যাখ্যা করেছেন যে আয়াতটুকু তাফসির তাবারিতে এসেছে, যে ইবনে আব্বাস বলছেন যে এই আয়াতটুকু মানসুখ হয়েছে অন্য আরেকটি কোরআনের আয়াত দ্বারা, ওয়ামাই ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান, যিনি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে তালাশ করবে, খুঁজবে, ফালান ইউকবালা মিনহু, সেটা তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। তার মানে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে যদি কেউ বিশ্বাস করে তাহলে সে
পরকালে কোনোভাবেই পুরস্কৃত হবে না, ক্ষতিগ্রস্ত হবে। তার এতে আমরা কি বুঝলাম যে একটি আয়াত কোরআনে রয়েছে, কিন্তু এই আয়াতটুকু মানসুখ হয়েছে আরেকটি আয়াত দ্বারা। সুতরাং এই আয়াতকে বুঝতে গেলে আরেকটি আয়াতের সাহায্য নিতে হবে, এটি হচ্ছে বড় কথা। আশা করি বুঝতে পেরেছেন। এ কারণেই পবিত্র কোরআন তাফসির করতে গেলে এর কতগুলো নিয়ম নীতি রয়েছে। এই নিয়ম নীতিগুলো, অনেক নিয়ম নীতি আছে, তার ভিতরে বিশেষ কয়েক কতগুলো নিয়ম নীতি আমি আপনাদের কাছে বলতে চাই। সেটি হচ্ছে এটি ইবনে আব্বাস থেকে রুইয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বাল, ইবনে আব্বাস বলছেন, তাফসিরুল কোরআন আলা আরবাতি আওজিহ, যে পবিত্র কোরআনের তাফসির চার ভাবে করা যায়, চারটি উপায় রয়েছে। তাফসির তারিফাহুল আরব মিন কালামিহা, যে আরবের আরবের লোকরা তাদের ভাষায় আরবিটা কিভাবে ব্যাখ্যা করত, আরবরা ওই ভাষায় কি বুঝত তখনকার দিনে, আরবি ভাষায় আরবরা কিভাবে বুঝত, সেটি হচ্ছে একটা তাফসির। তারিফুল আরব মিনাল কালামিহা, যে আরবদের কথায় ওই আরবি শব্দের অর্থটা কি। আরেকটি কি, যে এটা একটা মানে আমি বলে যাচ্ছি, তাফসিরু লা ইয়াযুরু আহাদান জাহেলিয়াতি, যে কোন এক্সকিউজ, কোন ধরনের মানে উপায় খোঁজা যাবে না, কোন ধরনের মানে কৌশল অবলম্বন করা যাবে না যে আমরা সেটা জানি না। লা ইয়াযুরু আহাদান বিজাহালাতিহি, মানে কোন এমন কিছু তাফসির আছে যে সকল তাফসির আপনি ইচ্ছা করেই জানতে, মানে আপনি জানেন না এটা বলতে পারবেন না, আপনাকে জানতেই হবে, বলতেই হবে যে আমি এটা জানি। এটা যদি আপনি না বলেন, বলেন যে আমি জানি না, তখন আপনার তাফসির হবে না, কোনো ওজর পেশ করা যাবে না, কোনো এক্সকিউজ পেশ করা যাবে না যে আমি তো জানি না, এটাও একটা তাফসির। আরেকটি তাফসির হচ্ছে তাফসিরু বিইলমি হিল উলামা, যে স্কলাররা এই কোরআনের তাফসির কিভাবে করেছেন। এখানে স্কলার বলতে এই আমাদের আধুনিক 100-200 বছর 300 বছরের ভিতরে যারা স্কলার হয়েছে তাদেরকে বোঝানো হয়নি। স্কলার বলতে বোঝানো হচ্ছে যে যে তিনটি যুগ, মানে সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, এই তিনটি খায়রুল কুরুন, এই তিনটি উত্তম যুগে যে সকল লোক কোরআনের তাফসির করেছে ওলামা, সেই যুগে তারা এটাকে কিভাবে ব্যাখ্যা করেছে। আর তাফসির আরেকটি হচ্ছে তাফসির লা ইলমুহু ইল্লাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এটা মানে জ্ঞান কারোই নাই। ফামান আদা ইলমুহু ফাহুয়া কাযিব, কেউ যদি দাবি করে যে সে এটা ব্যাখ্যা জানে তাহলে সে মিথ্যাবাদী। তাহলে আসেন প্রথম প্রথম ক্যাটাগরির মানে মানে কি বুঝায় তাফসিরু আল্লাযী তারিফুহুল আরব মিনাল কালিমা কালামিহা, যে আরবদের কথায় ওই কথাটার অর্থ কি। উদাহরণ দিচ্ছি, ফাহুয়া তাফসিরু মাফরুদাত আল্লুগা, এটি হচ্ছে যে ভাষায়, আরবি ভাষায় যে ব্যাখ্যা করা হয়েছে সেটি। মারিফু মানাল কুরও, যেমন কুরও বলতে বোঝায় হচ্ছে মাসিক, মানে কুরও আর হাইদ একই, কিন্তু আরবরা তখনকার দিনে এই কুরও বলতে মাসে রক্ত যাওয়াটা বুঝত। নামারিক, নামারিক মানে হচ্ছে এক ধরনের মানে বালিশ, বালিশ বুঝত আরবরা। পলকাহ, যেমন কাহব বলতে বুঝতো গুহা ইত্যাদি। আরেকটি আছে তাফসিরু আল্লাযী লা ইয়াযুরু আহাদুন বিজাহালাতিহি, যে এরকম তাফসির, যে তাফসির আপনাকে জানতেই হবে, আপনি কখনোই বলতে পারবেন না এই কোরআনের কোন পার্টিকুলার কিছু শব্দ বা বাক্য রয়েছে যে আমি এটার অর্থ জানি না,
এটা আপনি বলতে পারবেন না, এটাকেও এক ধরনের তাফসির বলা হয়, তাফসির আল আয়াত মুকাল্লিফ বিহা ইতিকাদান আও আমালান। যেমন মারিফাতুল্লাহ বি আসমাইহি ওয়া সিফাতিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সমূহ, তার গুণাবলী সমূহ, এগুলি আপনি বলতে পারবেন না যে আমি এটার অর্থ জানি না, আমি এটা জানি না, এটা বলতে পারবেন না। এই বলতে যে পারবেন না, এটিও একটা তাফসির। আপনি কখনো এই কথা বলতে পারবেন না যে আমি সিফাত এবং এটা বুঝি না, এই নামগুলোর অর্থ জানি না, এটা বলতে কি বোঝায় জানি না। মারিফাতু ইয়াউমুল আখিরা, আপনি এটা বলতে পারবেন না যে ইয়াউমুল আখিরা বলতে কি বোঝায় আমি জানি না। ও তাহারা, পবিত্রতা বলতে কি বোঝায় জানি না। ও সালা এবং নামাজ, ও যাকা ইত্যাদি, এই সকল ইসলামের মৌলিক বিষয়গুলো যেগুলো তাওহীদ এবং অন্যান্য স্তম্ভগুলোকে বর্ণনা করেছে পবিত্র কোরআনে, সেগুলিকে আপনাকে জানতে হবে। সেই বিষয়ে আপনি যদি অজ্ঞ থাকেন তাহলে না, মানে আপনার তাফসির করতে পারবেন না। তাফসির আল্লাযি ইয়ালিমুহুল উলামা, যে সকল তাফসির মানে আলেম যারা স্কলার তারা করেছেন, সেই অর্থে তাফসির। যেমন আসবাবুন নুজুল, এই আয়াতটুকু কিভাবে নাজিল হয়েছে, নাসখ মানসুখ, কোনটি মানসুখ হয়েছে কোন আয়াত দ্বারা, ওয়াল আম ওয়াল খাস, কোনটি সাধারণ আয়াত কোনটি খাস আয়াত, ওয়াল মুহকাম মুতাশাবিহা, কোনটি খুব প্রিসাইজ করে মানে সূক্ষ্মভাবে বর্ণনা হয়েছে, কোনটা অস্পষ্ট বর্ণনা হয়েছে ইত্যাদি। যেমন আমরা কিছুক্ষণ আগে একটি আয়াত তেলাওয়াত করলাম যে ইহুদি খ্রিস্টানরা সবাই জান্নাতে চলে যাবে, এই আয়াতটুকু মানসুখ হয়েছে অন্য আয়াত দ্বারা, এটি হচ্ছে একটা তাফসির। আরেকটি তাফসির হচ্ছে আত-তাফসিরু আল্লাযী লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এটা এটাকে এই লা ইয়ালামু ইলমুহু লা ইয়ালামুহু, যে এটার আল্লাহ ছাড়া আর কারো জ্ঞান নাই। ফাহুয়া হাকায়িক মা আখবার আল্লাহ বিহি আন্না নাফসাহু, আল্লাহ সুবহানাহু তাআলা নিজের জাত সম্পর্কে তিনি যে খবর পৌঁছেছেন সেটির প্রকৃত অর্থ মানে আল্লাহই ভালো জানেন। আরেকটি হচ্ছে ইয়াউমুল আখিরা সম্পর্কে, ইয়াউমুল আখিরাতে দুনিয়া মানুষ এবং আকাশ জমিনের অবস্থান কি হবে সেটি আল্লাহই ভালো জানেন। হ্যাঁ, কিন্তু এটার অর্থ আমরা বুঝি, ফাইন হাযিহি আশিয়া নাফুহুম নাফহুম নাফহুম মানাহা, মানে আমরা এটার অর্থটা জানি, ওয়ালাকিন লা নাদরিকু হাকীকাতিন মা হিয়া আলাইহি ফিল ওয়াকিয়, এটি আমরা ধারণ করতে পারি না, অনুভব করতে পারি না এটা কিভাবে সংগঠিত হবে। আশা করি বুঝতে পেরেছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণ জ্ঞান রয়েছে, তার মানে এই নয় যে আমরা কিছু জানি না, তা না, আমরা জানি এটার অর্থ জানি। হাযিহিল আশিয়া নাফাহুম নাফাহুম মানাহা, আমরা এর অর্থ জানি কিন্তু আমরা এটা অনুভব করতে পারি না জিনিসটি কিভাবে সংগঠিত হবে। ওয়ালাকিন লা নাদরিকু হাকীকাতিন মা হিয়া আলাইহি ফিল ওয়াকিয়, এটি কিভাবে ঘটবে। যেমন উদাহরণ দিচ্ছি, আন্নানা নাফাহুম মানা ইস্তাওয়া আলা আরশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আরোহণ করেছেন, এটি ইস্তাওয়া অর্থ হচ্ছে আরোহণ করা, এই অর্থটা আমরা জানি কিন্তু উনি কিভাবে করেছেন কিভাবে সেটি আমরা লা নাদরিকু হাকিকাত, আমরা এটা বাস্তবে কিভাবে সংগঠিত হয়েছে সেটি আমরা অনুভব করতে পারি না, বুঝতে পারি না। যেমন এসেছে ওয়ালাকিন্নানা লা নাদরিকু কাইফিয়াতি আল্লাতি হিয়া হাকিকাতিন মা হুয়া আলাইহি ফিল ওয়াকিয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে আসীন হয়েছেন, এটি কিভাবে হয়েছে সেটি আমরা জানি না।
কিন্তু আমরা জানি যে তিনি আসীন হয়েছেন, এবং আরবরা এই ইস্তাওয়া বলতে কি বুঝায় সেটি আমরা বুঝি, তারপর আমরা এটাকে এটার উপর ইমান এনেছি, এটা আমরা বলতে পারবো না যে ইস্তাওয়ার অর্থ কি সেটা আমরা জানি না। আর এটি জানতেই হবে, এটি হচ্ছে একটি তাফসীর, আর এটি হচ্ছে স্কলাররা এই সম্পর্কে কিভাবে ব্যাখ্যা করেছেন সেটিও আমাদের জানতে হবে। তাহলে এই চার ভাবে কোরআনের তাফসীর ইবনে আব্বাসের মতে করা হতো, করা হওয়া উচিত। এখন আসেন এক ধরনের মানে বিকৃত, যারা তাফসীর নিয়ে খেলা করেন তাদের একটি গোষ্ঠীর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই গোষ্ঠীকে বলা হয় আহলুত তাজহিল, আহলুত তাজহিল অথবা আহলুত তাফবীত, তাজহিল লিখে রাখতে পারেন, আহলুত তাজহিল মানে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোনো কিছু বললেই তারা এটা বলবে যে লাইসা লিল আকল ও মাদখাল ও বাব ও সিফাত, এটি আমরা আল্লাহর গুণাবলী সম্পর্কে কিছুই জানি না, আমরা তো জানি না, কেউ জানে না। ফালিয়ালযিমু আলা ফা ওয়ালাহুম আন লা ইয়াকুনু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানে না, আউযুবিল্লাহ ওয়া আসহাবাহু ওয়া আইমা সালাফ ফি হাযিহিল বাব উলুমুল আকালিয়াতু ওয়া সামিয়াতু ওয়া হাযিহি মিন আফতাল আকওয়াল, মানে এই গ্রুপ এদেরকে কি নাম দিয়ে কি নাম দেওয়া হয়েছে, স্কলাররা কি বলেছে, আহলুত তাজহিল, আহলুত তাজহিল, তারা জাহিল, মানে কি ধরনের জাহিল, নিজেরাই নিজেদেরকে বলতেছে আমরা জানি না, আর শুধু তাই না, মানে তারা বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন না, সাহাবীরাও জানেন না, কেউ জানে না, শুধু আল্লাহই জানে। এই ধরনের কিছু লোক আমাদের সমাজে আছে কিনা, আছে, আর কিছু তাফসীর আছে এটাকে আরো উৎসাহ দিচ্ছে যে তো আপনারা এটা বলেন। এই গোষ্ঠীর পরিচয় হচ্ছে তারা এক ধরনের আহলুত তাজহিল, এটাকে বলা হয় আহলুত তাফবীত, তাফবীত, তা ফা ওয়াও ইয়া বাদ, তাফবীত, যে কোনো কিছু অর্থ কোরআন হাদিসে থাকা সত্ত্বেও তারা বলছে যে আমরা এটা জানি না, আমরা এটা অর্থ জানি না, আল্লাহ এটা বলতে কি বোঝাচ্ছে আমরা এটা জানি না, এই কথাটাই বারবার তারা বলে। হ্যাঁ, আর বলে যে এটি আননোন, এটি জানে না, এটা আকল নকল এবং কোনো কিছু দিয়ে এটি জানা যাবে না। আর তারা আবার বলে কি যে আমরা সহি সুন্নাহ ফলো করি, ওয়াজুমুন আন্নাহুম মুত্তাবিউন সুন্নাহ ওয়াস সালাফ মিন মিনাশ শর আকওয়াল আহলাল বিদআ ওয়াল ইলহাদ, এই কথাটুকু বলেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আকাল নকল, যে তাদের এই যে আহলুত তাজহিল নিজেরা তাজহিল করছেন, বলতেছেন যে আমরা এটা জানি না, এবং তারা আহলে সুন্নাল জামা আর আবার অন্তর্ভুক্ত সেটা বলেন এবং বলছেন যে আমরা এটা জানি না। আমরা এখন এই যে আহলুত তাজহিল এটার কিছু পরিচয় আমরা আপনাদের কাছে তুলে দিতে চাই, যেন আমাদের শ্রোতা পাঠক যারা তারা এই বিষয়ে সতর্ক হয়ে যান। মানে আমাদের ভারত মহাদেশে আহলুত তাজহিল আছে কিনা সেটি আমরা বলতে পারবো না, তবে তাদের যে আহলুত তাজহিল তাফবীত, যারা এই আমি জানি না জানি না, এই যে কোরআনের তাফসীর যারা করছেন তারা আহলুত তাজহিলের অন্তর্ভুক্ত, এবং তারা আহলুত সুন্নাহ জামার স্কলারদের বিরোধিতা করছে এবং এইভাবে ব্যাখ্যা করা যাবে না। আপনাদের সামনে এখন আমি বাংলা অনুবাদ তরজমায়ে কোরআন মাজিদ মাওলানা সাইয়েদ আবুল আলা মওদুদি আফাহুল্লাহ তার বাংলা তরজমা থেকে আমি অনেকগুলো উপমা তুলে ধরছি যে এখানে আহলুত তাজহিল মানে জানি না জানি না এই এই বিষয়ে এই দলের অন্তর্ভুক্ত, এইভাবে তাফসীর করা হয়েছে, সুতরাং আপনারা সাবধান হতে পারবেন। হ্যাঁ, যে এই তাফসীর গুলো অনেকের বাসায় আছে উত্তর আমেরিকায়, এই টরন্টো নিউ ইয়র্কে এটি ছয়লাও হয়ে গেছে।
এবং এগুলো নিজেরাও পড়ছেন লোকরা, এবং অন্যদেরকে পড়তে উৎসাহ দিচ্ছেন। এবং সেখানে আহলুত তাজহিলদের পরিচয় আমি হাতে নাতে আপনাদেরকে দিচ্ছি, পৃষ্ঠা নাম্বার 77, এখানে 88 নাম্বার টিকা দেওয়া হচ্ছে যে ওয়াসিয়া কুরসিউ। এখানে তিনি অনুবাদ করেছেন, বাংলা অনুবাদ করেছেন, যে কুরসি অনুবাদ করা হচ্ছে কর্তৃত্ব, তার কর্তৃত্ব আকাশ পৃথিবী ব্যাপী। এখানে বাংলা লেখা হচ্ছে যে কুরসি, অথচ আমরা কি জানি কুরসিউ মাউদুউ কাদামাইন কাদামাইন সুবহানাহু ওয়া তাআলা, কুরসি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি পা রাখার জায়গা। এটি মাওকুফ অর্থে সহি ইবনে আব্বাস থেকে আমরা এটি আলোচনা করেছি, কুরসি হচ্ছে আরশ থেকে একটু ছোট, কুরসি হচ্ছে একটা ছোট টুলের মতো, চেয়ারের মতো, যেটি সিংহাসনের সামনে থাকে। অথচ এখানে বলা হচ্ছে যে কুরসি অর্থ হচ্ছে কর্তৃত্ব, এখানে ব্যাখ্যা করা হচ্ছে মূল শব্দ কুরসি, এই শব্দ সাধারণত রাষ্ট্রশক্তি ক্ষমতার রূপক প্রতীক রূপে ব্যবহার করা হয়, অর্থাৎ কুরসি শব্দটা কে তিনি মানছেন না, আবার তাফসির করছেন, কুরসিকে কুরসি হিসাবে অস্বীকার করছেন, বলছেন যে কুরসি অর্থ হচ্ছে রাষ্ট্রশক্তি ক্ষমতার রূপক, এটি হচ্ছে তাফসির, এটা কোনো তাফসির না, এই তাফসির তাফসিরের সংজ্ঞা অনুযায়ী ভুল, সঠিক নয়, তাতে ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ এটি আহলু তাজহিলের একটি নমুনা। পৃষ্ঠা নাম্বার 329, এখানে সূরা হুদ আয়াত নাম্বার 7, ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ ছিল পানির উপর, এখানে ব্যাখ্যা করা হয়েছে 5 নাম্বার টিকায় বলছে আমরা বলতে পারি না এই পানির অর্থ কি, এ কি সেই পানি যে জিনিসকে আমরা পানি নামে জানি, বর্তমান অবস্থায় রূপান্তরিত হওয়ার পূর্বে জলীয় অবস্থায় ছিল তাকে বোঝাতে শব্দটি রূপক অর্থে ব্যবহার হয়েছে। আর আরশ এ পানির উপরে স্থির হওয়ার মর্ম স্থির করা কঠিন, হয়তো এর অর্থ হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসময় পানির উপর রাজত্ব করতেন, আরশ পানির উপরে ছিল, এটি হাদিস দ্বারা কোরআন দ্বারা প্রমাণিত। অথচ এখানে তফসিরকারক বলছেন যে আমরা এটার অর্থ জানি না, আবার জানি না একবার বলছেন, বলে আবার পরে বলছেন এটার অর্থ হচ্ছে যে আল্লাহ পানির উপরে রাজত্ব করতেন। এগুলি হচ্ছে আহলু তাজহিলের নমুনা, উদাহরণ দিচ্ছি। একই লেখক এই তরজমায়ে কোরআন মাজিদ পৃষ্ঠা নাম্বার 775 সূরা তাহা আর রহমান আলাল আরশিস্তাওয়া, এখানে বলা হয়েছে তিনি পরম দয়ামান দয়াবান বিশ্ব জাহানের শাসন কর্তৃত্বের আসনে সমাসীন, মানে তারা আরশকে অনুবাদ করেছে শাসন কর্তৃত্ব, আর কুরসিকে অনুবাদ করেছেন কি যে রাষ্ট্র ক্ষমতার কর্তৃত্ব, এই মানে আরশকে অস্বীকার করছে এবং কুরসিকে অস্বীকার করছে, এবং তার অর্থ আরবরা যেটা জানতো হাদিসে যেভাবে বলা হচ্ছে সেটিকে তারা অস্বীকার করছে এবং বলছে যে আমরা সেটি জানি না। তারপরে আসেন পৃষ্ঠা নাম্বার 935 সূরা আল মুলক, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, এখানে এই লেখক আল মওদুদি আফাহুল্লাহু তিনি তাফসীর করছেন, তার অনুবাদ বাংলা করছে যে যিনি আসমানে আছেন ব্যাখ্যা করছেন যে এই মর্ম এই নয় যে আল্লাহ আসমানে থাকেন, মানে আল্লাহ আসমানে থাকেন না, এটি একটি বিশেষ দৃষ্টিভঙ্গি, মানুষ যখন আল্লাহর দিকে রুজু হয় তখন স্বাভাবিকভাবে আসমানের দিকে তাকায়, হাত তুলে, এটি মানুষের একটি প্রকৃতিগত ব্যাপার, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে তিনি বলতে চান যে মানুষ যে আকাশের দিকে তাকায় এটি মানুষের একটা নেচার, মানে এটার জন্য মুমিন মুসলমান হইতে হয় না, মানে যে কোনো মানুষই উপরের দিকে তাকায়, হ্যাঁ কোনো কিছু চাওয়ার জন্য কিছু বুঝে এই কারণে, কিন্তু আল্লাহ যে আসমানে থাকে সেটি এটির অর্থ নয় তিনি দাবি করছেন, তার মানে উনি আহলু তাহবিদের মতো বলছেন যে আমরা এটার অর্থ জানি না।
হ্যাঁ, এভাবে। তারপরে আরেকটি উদাহরণ দিচ্ছে, উদাহরণের শেষ নাই, তার এই বই পড়লে আপনারা প্রচুর উদাহরণ পাবেন। পৃষ্ঠা নাম্বার 946। ওয়াল মালাকু আলা, মানে এখানে ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়াতুন, সেদিন 8 জন ফেরেশতা তাদের উপর তোমার রবের আসন বহন, আরশ বহন করবে। উনি এখানে বলছেন যে এই আয়াত হচ্ছে মুতাশাবিহা, অথচ এই আয়াত কিন্তু মুতাশাবিহা না, অস্পষ্ট নয়। আবার বলছেন যে এটির অর্থ নির্ধারণ করা কঠিন, এ প্রকৃতপক্ষে আরশ কি বস্তু আমরা জানি না, এই যে জানি না বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মানে ফেরেশতা, 8 জন ফেরেশতা এটা কিভাবে বহন করবে, এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। হ্যাঁ, আমাদের পক্ষে বোঝা সম্ভব না, কিন্তু বহন করবে, এটি হচ্ছে সত্য কথা। এটি অর্থ আমরা বুঝছি যে বহন করবে, কিভাবে করবে সব ততটুকু হয়তো জানি না, কিন্তু আমরা জানি যে বহন করবে। তারপরে বলা হচ্ছে ধারণা থেকে এটি করা যেতে পারে না, মানে উনি ধারণা করে না যে আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত আছেন এবং 8 জন ফেরেশতা তাকে তুলে বহন করবেন। এই আয়াতে এই কথা বলা হয়নি আল্লাহ সে সময় আরশের উপরে থাকবেন। এইগুলি হাদিস বিরোধী, কোরআন বিরোধী কথা। যে সকল কথা কোরআনে হাদিসে কোনো উল্লেখ নাই সেগুলিকে তিনি এখানে আমদানি করে নিজে নিজেই আবার এটিকে ব্যাখ্যা করেছেন। সস্তার সত্তার যে ধারণা দেওয়া হয়েছে সেই ধারণা, এই ধারণা পোষণ করা যেতে পারে না যে তিনি দেহ দিক স্থান থেকে নির্মুক্ত সত্তা, তিনি কোন স্থানে আসীন হবেন, তার মানে এর অর্থ আমরা জানি না, এটি উনি বলতে চান। অথচ হাদিসের ভিতরে, কোরআনের ভিতরে সুস্পষ্ট ভাবে বলা হচ্ছে যে আরশকে কিয়ামতের দিন 8 জন ফেরেশতা বহন করবে, সেটি আমরা আরবি ভাষা অনুযায়ী বুঝি যে বহন করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত সূরা আল হাক্কাতে নাযিল করেছেন, কিন্তু লেখক তিনি হচ্ছেন অনেকটা আহল তাজহিল অথবা আহল তাফবিদের মতো করে তিনি বলছেন যে তিনি এগুলো কিছু জানেন না, বুঝেন না। এখন এই যে ফিসসামার ক্ষেত্রে, মানে আমরা কি বলেছি যে সুরাতুল আনআম এই সুরাতে 3 নম্বর আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে তিনি আল্লাহ যিনি আসমানেও মানে আছেন জমিনেও আছেন, এই অনুবাদটা এইভাবে করাটা ঠিক হয়নি। অনুবাদটা হওয়া উচিত ছিল এরকম, আসমান এবং সমূহে এবং জমিন সমূহে তিনি আল্লাহ। এখন এটি বললেও কিছুটা সংশয় থেকে যায়, এই কারণেই এই আয়াত সূরা আনআমের 3 নম্বর আয়াতের ব্যাখ্যা দিয়ে এটা প্রমাণ করা যায় না যে আল্লাহ সব জায়গায় আছেন। বরঞ্চ এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে সূরাতুল জুখরুফ আয়াত নাম্বার 84, এই আয়াতকে ওই আয়াতের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। ওহুয়াল্লাযী ফিস-সামাঈ ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, যে তিনি হচ্ছেন আল্লাহ যিনি আসমান সমূহে একজন ইলাহ এবং জমিনের উপরেও তিনি একই ইলাহ। বুঝতে পেরেছেন? এটি হবে এটার ব্যাখ্যা। অথচ দুঃখজনক ভাবে তাইসিরুল কোরআন আল জাদিদ আসানুল বায়ান কেউই এটিকে ওইভাবে ব্যাখ্যা করেনি, দুঃখজনক। বাদ বাকি কোরআন শরীফের কথা তো বাদই দিলাম, আল্লাহ আমাদের সবার সহায় হন। এই আয়াত ছাড়া কোনোভাবেই এটার অর্থ করা যাবে না। এই আয়াত পড়তে গেলেই সূরা জুখরুফের 84 নম্বর আয়াত দ্বারা এটাকে ব্যাখ্যা করতে হবে, তাহলে এটির অর্থ হবে। মানে যিনি, মানে কথাটা এরকম, যিনি মক্কার গভর্নর তিনি আবার মদিনারও গভর্নর, মানে ওহুয়াল্লাযী তিনি হচ্ছেন সেই আল্লাহ, ফিস-সামাঈ ইলাহুন আসমানে যিনি একজন ইলাহ, মানে আসমানে কে থাকে, আহলুস সামাঈ কারা, ফেরেশতারা। আমরা সবাই জানি সহিহ হাদিসের ভিতরে এসেছে যে আসমান সমূহ মানে এই যে আসসামাওয়াত
সাতটি সামাওয়াত রয়েছে, এই সামাওয়াতের ভিতরে কি কারা রয়েছে? ফেরেশতারা রয়েছে, তারা সবসময় আল্লাহ সুবহান তালার উপাসনা করেন। তারপরে শয়তানও মাঝে মাঝে থাকে, জিন থাকে কখনো কখনো, আসমা দুনিয়া এই সকল ঘোরাফেরা করে ইত্যাদি, কিন্তু যারা এবাদত করেন তারা হচ্ছেন মালাইকা, মানে ফেরেশতা। তো এবং অন্য কিছু থাকলেও থাকতে পারে, আল্লাহ ভালো জানেন। মানে আহলুস সামা মানে যারা আসমান সময়ে অধিবাসী, আমরা যেটা বুঝি যে ফেরেশতারা, তারা এক আল্লাহর এবাদত করেন, তাদের ইলাহা হচ্ছে আল্লাহ। তার মানে আসমানে যিনি ইলাহা ইলাহুন, জমিনেও তিনি ইলাহুন, ওয়াফিল আরদি ইলাহুন, জমিনে একই আল্লাহরই আমরা ইলাহ করি। মানে জমিনে থাকে হইল জিন আর মানুষ, জিন আর ইনসান, জিন আর ইনসান জমিনের ভিতরে তার ইবাদত বন্দেগী করতেছে, উপাসনা করতেছে। তাহলে ওহু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ, আসমানেও আল্লাহ জমিনেও আল্লাহ। এই কথাটুকু ওইভাবে না বলে বলতে হবে যে আসমান সমূহ ও জমিন সমূহে তিনি আল্লাহ। এই আয়াতটুকু বুঝতে হবে যে আসমানে যিনি ইলাহুন যিনি উপাস্য, জমিনেও একই ইলাহুন তিনি আমাদের ইলাহুন। জমিনে যিনি ইলাহুন আসমানে তিনি আল্লাহন। আশা করি বুঝতে পেরেছেন। এই আয়াত দিয়ে আর কোন মানুষ যদি আপনাকে দলিল দেয় যে এটি যে আল্লাহ আসমানে ও জমিনে সব জায়গায় আছে, তাহলে আপনি এটার ব্যাখ্যা দিতে পারবেন। মানে ওয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমানে তিনি আল্লাহ যিনি ইলাহা হিসাবে আছেন, জমিনে একই আল্লাহ ইলাহা হিসাবে আছেন। এই আয়াতটুকু বুঝতে গেলে, তার মানে আমরা যেটা বুঝতে পারলাম সূরাতুল আনআম এর 3 নম্বর আয়াত বুঝতে গেলে আপনাকে 84 নম্বর সূরা যুখরুফের আয়াত দ্বারা বুঝতে হবে, এটা ছাড়া বোঝা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেকটি বিষয়, সেটি হচ্ছে সামা। সব সামা মানে এই মানে আসমান অর্থে আল্লাহ সুবহানাহু তাআলা মানে ব্যবহার করেন নাই, হেভেন অর্থে ব্যবহার হয় নাই। একটি উদাহরণ দিচ্ছি, একটি সূরা আনফাল আয়াত নাম্বার 11, ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন, ওয়া ইউনাজ্জিলু আলাইকুম তিনি নাজিল করেন, পাঠান আলাইকুম মিনাস সামাই মানে এই মানে উপর থেকে আসমান থেকে, মাই এই যে এখানে আসমা এই কথাটুকু এখানে হেভেন হবে অর্থে হবে না, এটি হবে স্কাই আকাশ অর্থে, বুঝেছেন? আকাশ অর্থে এটি ব্যবহার করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন, তো এই যে মা মানে পানি আসেন, মিনাল উলু লা মিন সামাই নাফসিহা, এটি আল্লাহ যে সামা হেভেন তৈরি করেছেন মানে আসামা, সেই অর্থে এটি ব্যবহার করা হয় নাই। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এখানে একমাত্র কোরআনের এই জায়গাতে আসামা কথাটাকে আকাশ অর্থে ব্যবহার করতে পারবেন। কেন? পানি ইন্নাল মাতার ইয়ানজিলু মিনাস সিহাব সাহাব, যে মেঘমালা থেকে আল্লাহ পানি পাঠান, মেঘ আমরা যে নীল আকাশ দেখি সে আকাশের নিচে থাকে মেঘের কুণ্ডনী, সেটা আরবি ভাষায় বলা হয় সাহাব, সেই সাহাব থেকে পানি আসে। এখানে পানি আসে কোথা থেকে এই জিনিসটি বোঝানোর জন্য সামা ব্যবহার করা হচ্ছে, এর সঠিক অর্থ হবে হলো স্কাই। অথচ বাংলাদেশের কোরআন শরীফে এইখানের তো কোনো আগাও নাই শেষও নাই, কোথায় শুরু কোথায় কোথায় আসমান কোথায় আকাশ এর কোনো কিছুই নাই, সব জায়গায় সবকিছু লেখে বসে চলে আসে। একমাত্র এই জায়গায় আপনি
আসসামা কথাটিকে আকাশ শব্দে ব্যবহার করতে পারেন, কারণ হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি ফেলছেন উপর থেকে। তো পানি কোথা থেকে ফেলে? স্কাই থেকে, আকাশ থেকে। শুধু এই সূরা আনফালের 11 নম্বর আয়াতের আসসামা কথাটুকুকে আপনি দুইটি অর্থে ব্যবহার করতে পারেন। একটি হচ্ছে স্কাই, আপনারা দেখেন ডক্টর মহসিন খানের অনুবাদ দেখেন, সেখানে তারা স্কাই লিখেছে, স্কাই। এখানে হ্যাভেন তারা লেখে নেই, এখানে হবে স্কাই, অথবা বাংলাতে হবে আকাশ থেকে। আর বাদ বাকি কোন জায়গায় আকাশ কথাটা লেখা উচিত ছিল না, উচিত ছিল না, উচিত ছিল না, উচিত ছিল না। আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নিরাপদ হয়েছ আকাশে যিনি আছেন? এটি অনুবাদ হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। আকাশে আল্লাহ থাকেন না, যে আকাশ আমরা দেখি বাংলাদেশের জনগণ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথচ কি আশ্চর্য, কি সাহস আল্লাহ সম্পর্কে লিখে রেখেছে, আকাশে যিনি থাকেন তিনি হচ্ছেন ওলু আল্লাহি তাআলা। আমরা সেটি ব্যাখ্যা করছি। আসুন ফি, ফি কথাটুকু আমরা কি বুঝি? ফি সব সময় ভিতরে বুঝায় না। ফি আরবি ভাষা বলতে ফি, তাজআল ফি মানা আলা, এটি বুঝায় আলা হিসাবে। ইন্নাল্লাহ আলাল সামা, এটা ফি সামা যদিও থাকে কিন্তু এটার অর্থ হবে আলা সামা, এবাব হেভেন। ডক্টর মহসিন খান এটা অনুবাদ করেছেন এবাব হেভেন, ডক্টর তকিউদ্দিন হিলালি। তারপরে যারা কোরআন হাদিস সম্পর্কে আল্লাহর মারিফাতুল্লাহ সম্পর্কে জ্ঞান রাখেন তারা কখনোই এইভাবে অনুবাদ করতে পারেন না, পারেন না, পারেন না, পারেন না। কি আশ্চর্য! আমিনতুম মান ফিস সামাই আইয়াখতিফা, আবার আল্লাহ বলছেন আমিনতুম মান ফিস সামাই, যিনি আকাশে থাকেন, যিনি আকাশে থাকেন তিনি তোমাদের উপরে মানে মানে ঝড় বাদলা পাঠাবেন, তারপরে তার তিনি জমিনকে সংকুচিত করে দিবেন, তুমি তোমরা কিভাবে নিরাপদ থাকো? সূরা মুলকের 16-17 নম্বর আয়াতে অনুবাদ এটি হয়নি, অনুবাদ হবে যিনি আসমান সমূহের উপরে থাকেন, উপরে, ওভার হেভেন, নট ইন দ্য হেভেন, ইন দ্য হেভেন ইনকারেক্ট। আবদুল্লাহ ইউসুফ আলী তাফসির করে, যার ইমান আকিদা ঠিক নাই সে কিসের তাফসির করবে, অর্থ করবে? আসুন আল্লাহ সুবহানাহু তাআলা সূরা তাওবাতে তিনি 2 নম্বর আয়াতে মুশরিকদের সম্পর্কে কি বলছেন, ফাসিহু ফিল আরদি। আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার করে দিয়ে বলছেন যে যেমন ফাসিহু ফিল আরদ, যে হে মুশরিক তোমরা মানে জমিনের উপরে ভ্রমণ করো, ফাসিহু মানে অতঃপর তোমরা মানে ভ্রমণ করো, ফিল আরদ, ফিল আরদ। এখন এই যে ফি, এই সূরা তওবা 2 নম্বর, এই ফি বলতে কি বোঝায়? যে জমিনের ভিতর দিয়ে, মাটির ভিতরে কেউ ট্রাভেল করতে পারে কিনা, মাটির ভিতরে। এখন অবশ্য মাটির ভিতরে ট্রাভেল করা যায়, যেমন মানে সাবওয়ে সিস্টেম করা হয়েছে মাটির ভিতরে, কিন্তু কোরআন যখন নাজিল হয়েছে তখন মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে যে আয়াত নাজিল করেছে সেটা দিয়ে বোঝানো হচ্ছে না যে তারা মাটির ভিতর দিয়ে চলবে। এই ফি হচ্ছে আলা, ফাসিহু ফিল আরদ, আয়াত নাম্বার 2 সূরা তাওবা, এখানে ফি কথাটা হবে আলা অর্থে, আলা। এই হচ্ছে একটি ফি এর অর্থ। সুতরাং আমরা ফি বলতে সবসময় আমরা সেটি বুঝি না, যে যেমন মুসা আলাইহিসসালাম যখন হারুন কে সঙ্গে নিয়ে ফেরাউনের কাছে দাওয়াত দিল, তখন ফেরাউন মুসা এবং হারুন তার দুই ভাইকে তাদেরকে ধমক দিয়ে বলল ওয়ালা উসাল্লিবুন, ওয়ালা উসাল্লিবান্নাকুম,
যে তোমাদেরকে আমি শুনে চড়াব ফি জুজ্ই নখলি, যে খেজুর গাছের কাণ্ডের ভিতরে হবে, এই ফি হচ্ছে কাণ্ডের উপরে, সূরা তোহা আয়াত নাম্বার 71। তাহলে পবিত্র কোরআনে দুইটি ফি পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে সূরা তওবার 2 নম্বর আয়াত আর সূরা তোহা 71 নম্বর আয়াত। এই দুইটি আয়াত, একটি হচ্ছে ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজ্ইন জুজ্ইন নখলি, যে সাধারণ নাখলা মানে খেজুর গাছের কাণ্ডের উপরে তোমাদিগকে শুলে চড়াবো। তো কাণ্ডের ভিতরে, খেজুর গাছের ভিতরে তো গিয়ে শুলে চড়ানো যায় না। এই ফি মানে হচ্ছে আলা, মানে গাছের উপরে। আরেকটি কি ফাসিহু ফিল আরদ, যে মানে যে ইয়ানি আলাল আরদ, আর আলাল জুজ্ই নখলে মানে এটি হচ্ছে উপরে, যে ভূপৃষ্ঠের উপরে তোমরা বহন গমন করো। তাহলে আমরা যেটা পাচ্ছি যে এই যে ফি আন্নাল্লাহ হাফিজ সামা, এটি হবে অ্যাভাভ হেভেন, আসমানের উপরে, আসমান সমূহের উপরে, সবকিছুর উপরে। হ্যাঁ, এটি হচ্ছে এটার অর্থ। তাহলে আল্লাহ কোথায়, এর এক নাম্বার জিনিসটা আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে ইসবাতু আন্নাল্লাহি ফিস সামা, এই কথাটার অর্থ কি, কি কথাটার অর্থ হচ্ছে আলা সামা, এখানে আলা অর্থে ব্যবহার করা হবে, কখনোই কি অর্থে ব্যবহার করা যাবে না। আর আসমানে জমিনে আল্লাহ যেটা রয়েছে সেটিকে সূরা যুখরুফের আয়াত দ্বারা বুঝতে হবে। এখন আসুন আল্লাহ সুবহানাহু তাআলার আরেকটি গুণাবলী যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম সেটি হচ্ছে হুলু আল্লাহি তাআলা, হুলু আল্লাহি তাআলা, এই কথাটার অর্থ কি, যে আল্লাহ সুবহানাহু তাআলা যে সর্বোচ্চ, মানে উনি যে সর্বোচ্চ, হুলু হুলু আল্লাহ তাআলা, এটি দুই অর্থে অলু, একটি হচ্ছে আল্লাহ নিজেই অলু, আর জাত আমরা এই জাত আল কামিলা মানে এটি পরিপূর্ণ, তার জাত পরিপূর্ণ, তার সত্তা, তার সত্তাই হচ্ছে উপরে, এক্সল্টেড হাইনেস, মানে এটা বলা হবে যে অলু আল্লাহ সর্বোচ্চ। একটা উদাহরণ দেই, আর তার গুণাবলীও উচ্চ, মানে উনি নিজে নাফসাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নিজেই ও আল্লাহ জাত হিসাবে, আল্লাহ বিজাত আল্লাহ বিজাতিহি ফাওকা জামিই খালকিহি, সমস্ত সৃষ্টির উপরে তিনি আগে থেকেই আছেন, এমন না তিনি, যে জিনিসটা আমরা ভুল করি, আমরা অনেকে মনে করি যে আর রহমান আলাল আরশিস্তাওয়া, যে আল্লাহ সুবহানাহু তাআলা আরশ তৈরি করেছে এটার উপরে আরোহণ করেছেন, তার মানে আল্লাহ নিচে ছিলেন, এটি কোনোদিন সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু তাআলা উনি হচ্ছেন উলু আল্লাহ, আল্লাহ সর্ব অবস্থাতেই, তার সত্তা সর্ব অবস্থাতেই, শুরু থেকেই আল্লাহ সুবহানাহু তাআলা মাখলুক সমস্ত সৃষ্টির উপরে, তার আরশ হচ্ছে তার একটি সৃষ্ট, তার পানি হচ্ছে তার একটা সৃষ্ট, এগুলি সব কিছুর উপরেই হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মাধ্যমে খবর দিয়েছেন ইস্তাওয়া আলাল আরশ, আমরা সেটা পরে আসছি। আর আল্লাহর গুণাবলীগুলোর ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু তাআলা সর্বোচ্চ। একটা উদাহরণ দিচ্ছি আপনারা, একটি যদিও এই উদাহরণ আল্লাহ সুবহানাহু তাআলার সাথে তুলনা করাই যাবে না, কিন্তু হুলু আল্লাহ এই কথাটুকু আমাদের বাংলাদেশিদের মুখে আসেই না, শুনিও না কোনোদিন কেউ বলতে হুলু আল্লাহ, এটি অন্যতম আল্লাহর সিফাত, এটাকে বলা হয় সিফাত ইজাত এবং আর সিফাতুল হুলু ফি সিফাত, দুই ধরনের মানে হুলু, একটি হচ্ছে সিফাত নিজেই হুলু, মানে তার গুণাবলীগুলো নিজেই সর্বোচ্চ, আর তার সত্তাও সর্বোচ্চ। একটা লোক, একটা মেয়ে মনে করেন ক্লাসের ফার্স্ট গার্ল, মানে পড়াশোনায় সর্বোচ্চ মার্ক পেয়েছে, পরীক্ষায় সর্বোচ্চ,
এই মেয়েটা পরীক্ষায় সর্বোচ্চ, কিন্তু সে উচ্চতায় কি সর্বোচ্চ? উচ্চতায় দেখা যায় সর্বনিম্ন। তারপরে সৌন্দর্যে কি সর্বোচ্চ? সৌন্দর্যে দেখা যায় যে না, সে মিডিয়াম। তারপরে তার গুণাবলী, তার মানে স্বাস্থ্য কি সর্বোচ্চ ভালো? সে কি ঘুমায় সর্বোচ্চ? সে কি হাসে সর্বোচ্চ? সে কি কথা বলে সর্বোচ্চ? ওই মেয়েটা কি সর্বোচ্চ সত্য কথা বলে? ওই মেয়েটা কি সর্বোচ্চ কর্মঠ? ওই মেয়েটা কি সর্বোচ্চ ভাবে সে খেলতে পারে, লেখাপড়া করতে পারে, লিখতে পারে? সর্বোচ্চ ভাবে কি সে মানে মানে কবিতা পড়তে পারে, ইত্যাদি ইত্যাদি? সর্বোচ্চ ভাবে সে কি পিতামাতার খেদমত করতে পারে? সর্বোচ্চ ভাবে কি তার গুণাবলী? দেখা যাবে যে প্রত্যেকটি সর্বোচ্চ তার সাথে সম্পর্কিত নয়, শুধুমাত্র একটা কি দুইটা সর্বোচ্চ তার থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো মাখলুক তিনি সৃষ্টি করেছেন, আরশ, কুরসি, এগুলিও আল্লাহর সৃষ্ট, যদিও এটার কোনো প্রাণ নাই, মানে এটার কোনো মানুষও না ফেরেশতা না, কিন্তু এটার সৃষ্ট। এই সকল সৃষ্ট প্রত্যেকটা জিনিসই এর কিছুটা কমতি আছে, সবকিছুতে সর্বশ্রেষ্ঠ নয়, সবকিছুতে কোনো মাখলুক সর্বোচ্চ জ্ঞান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুণাবলীতে সর্বোচ্চ। আল্লাহ শুধু নিজেই উঁচু সর্বোচ্চ অবস্থানে আছেন তা নয়, বরঞ্চ তার রহমা, তার যে মায়া রহমা, এটি সর্বোচ্চ। উনি মানে বিচার কর আল হাকিম, তিনি সব হাকিমের সর্বোচ্চ, তিনি জ্ঞানী আল আলিম, তিনি সর্বজ্ঞ সর্বোচ্চ জ্ঞানের অধিকারী, তিনি মানে রহিম স্নেহময় রাউফ সর্বোচ্চ রাউফ, উনি মালিক, উনি বাদশাহ, কিন্তু সমস্ত বাদশার উপরে তিনি বাদশাহ, তিনি রাজ্জাক, সমস্ত রিজিক যোগানদাতার সবার উপরে তিনি রাজ্জাক, তিনি খালিক, তিনি সর্বসমস্ত মাখলুকের উপরে, উনার প্রত্যেকটা গুণাবলী সর্বোচ্চ। এটাকে বলা হয় উলু আল্লাহি সিফাত, আর আল্লাহ নিজেই অবস্থানগতভাবে সমস্ত সৃষ্টির উপরে তিনি অবস্থান করছেন। এখন আসুন এর প্রমাণ কি। প্রমাণ হচ্ছে যে উলু আল্লাহ, আপনারা উলু আল্লাহ যদি বোঝার চেষ্টা করুন, উলু আল্লাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব উচ্চ অবস্থাতে রয়েছেন। তার মানে হচ্ছে যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিংহাসনের উপরে রয়েছেন, সবকিছুতে উপরে রয়েছেন। এটার প্রমাণ হিসাবে আমি প্রথমে কোরআনের আয়াতগুলো আপনাদেরকে পড়ে শোনাই। ওহুয়া আলিউল আযীম, তিনি হচ্ছেন আলিউ সর্বোচ্চ, সূরা বাকারা আয়াত নাম্বার 255। ওহুয়া তিনি আলিউন আল আযীমুন, আলিউ তিনি সর্বোচ্চ এবং সুমহান। সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তিনি হচ্ছেন সর্বোচ্চ, মানে পবিত্রতা বর্ণনা করো কার, যিনি সবার উপরে, আল আলা। আমরা সিফাতুল কামাল বলতে কি বুঝি, যে কোনো কোনো কাজ কোনো মাখলুক মানুষ করার পরে সেই গুণে গুণান্বিত হয়। যে একটি মেয়ে সে পরীক্ষায় ফার্স্ট হওয়ার পরে তাকে বলা হলো ভালো ছাত্রী, মানে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত সে ভালো ছাত্রী হতে পারলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে উঠার পরে তিনি সর্বোচ্চ হন নাই, বরঞ্চ তিনি আগে থেকেই সর্বোচ্চ। এটাকে বলা হয় সিফাত আল কামাল, মানে পরিপূর্ণ সিফাত, এটাতে কোনো ত্রুটি নাই, কোনো ধরনের কোনো দোষ ত্রুটি নাই। রাব্বিকাল আলা, এই কারণে আমরা বলি সুবহানাল্লাহি তাআলা, সুবহানাল্লাহি তাআলা মানে পবিত্র তিনি যিনি উপরে, সুবহানাল্লাহি তাআলা। এই উলু আল্লাহির দলিল পেশ করছে আপনাদের কাছে।
সূরা নাহাল আয়াত নাম্বার 50, তাখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, যে ফেরেশতারা তারা ভয় করে যা যিনি তাদের উপরে রয়েছেন, মানে উপরেই তিনি রয়েছেন, ফাওকাহুম ফাওকিহিম তাদের উপরে রয়েছেন তাদের রব। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান ইস্তাওয়া করেছেন, সমাসীন হয়েছেন আরশের উপরে, তার মানে উপরের দিকে। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, যে তুমি কি নিশ্চিত হয়েছ যিনি আসমান সমূহের উপরে থাকেন, আসমানে থাকেন না, আসমান সমূহের উপরে, এই কথাটুকু লাগবে, আসমান সমূহের উপরে অথবা সামাওয়াত সমূহের উপরে আছেন, তার কাছ থেকে কি তোমরা নিরাপদ থাকো যে জমিনকে তিনি হুকুম করবেন না, গ্রাস করবে। হাদিসের ভিতরে এসেছে হাদিসটুকু মুখতাসার আল উলুতে শেখ আল বায়ানী সহি বলেছেন, ওয়াল আরশু ফাওকা যালিক, আরশ হচ্ছে তার উপর, ওয়াল্লাহু ফাওকাল আরশ, আর আল্লাহ হচ্ছেন আরশের উপরে, আরশের উপরে, ফাওকা হাদিস। তারপরে হাদিসের ভিতরে এসেছে আলা তা'মিনুনি ওয়া আনা আ'মিনু মান ফিস সামাই ফায়াতিনি খাবারাস সামাই সাবহান ওয়া মাসহান, যে তোমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছে তোমরা কি আমার উপরে বিশ্বাস করো না যিনি আসমান সমূহের উপরে থাকেন, তিনি আমাকে বিশ্বাস করেন, ওয়া আনা আ'মিনু মান ফিস সামাই, যিনি আসমান সমূহের উপরে থাকেন তিনি আমাকে বিশ্বাস করেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো না, ইয়াতিনি খাবারাস সামা, আর সেই আসমান থেকে আমার কাছে প্রতিদিন খবর আসে, সাবাহান মাসাহান, সকালে এবং বিকালে ওহি আসে, তার মানে আল্লাহ সুবহানাহু থাকেন আসমান সমূহের উপরে, সেই জন্য উপর থেকে আসে, সব জায়গায় আল্লাহ থাকলে নবী সাল্লাল্লাহু সাল্লাম এই কথাটা বলতো না যে আসমান থেকে খবর আসে। রাওয়াহু বুখারি হাদিস নাম্বার 4351, মুসলিম 1064। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, তোমরা যদি, হাদিস রাওয়াহু তিরমিজি 1924, যে তোমরা যদি জমিনের উপরে কোনো বস্তুকে রহম করো তাহলে আসমান সমূহের উপরে যিনি আছেন তিনি তোমাদের উপরে রহম করবেন। ইয়ার ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, তারপরে তারপরে আল্লাহ সুবহান, আরেকটি হাদিস হচ্ছে লাম্মা কাদাল্লাহু খালকা, আল্লাহ সুবহানাহু তাআলা যখন তার সৃষ্টকে শেষ করলেন, লাম্মা কাদাল্লাহু খালকা, যখন তিনি সৃষ্টি কাজ শেষ করে ফেললেন, কাতাবা ফি কিতাবিহি, তিনি সবকিছু একটি কিতাবে লিখে ফেললেন, তাহলে প্রথমে তিনি সৃষ্টি করলেন, সৃষ্টি করার কাজ থেকে তিনি মানে ফারেগ হয়ে শেষ করে তিনি সবকিছু লিখে ফেললেন, কাতাবা ফি কিতাবিহি ফাহুয়া ইন্দাহু, ওই কিতাবটুকু উম্মুল কিতাব সেটি তার কাছে রয়েছে, ফাওকাল আরশ আরশের উপরে, ইন্না রাহমাতি গালাবাত গাদাবি, রাওয়াহুল বুখারী 3194, মানে ওই কিতাবটুকু রয়েছে আল্লাহ সুবহানাহু কাছে আরশের উপরে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আরশের উপরে রয়েছেন, ফাওকা ফাওকিয়া, এটিও আমাদেরকে শিখতে হবে, ফাওকা উপরে। আর আল্লাহ সুবহানাহু তাআলা এই যে জমিনের ভিতরে তিনি তার জ্ঞান দ্বারা, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিহি ইলমান, সূরা তহা আয়াত নাম্বার 110, যে সবকিছুকে তিনি পরিবেষ্টন করে আছেন কিভাবে, ইলমান তার জ্ঞানের দ্বারা। তাহলে আমরা দেখতে পাই যে আহলুস সুন্নাহ আল জামাআ আন্নাল উলু আল্লাহ তাআলা আলা আরশাহু, আল্লাহ আরশের উপরে, ওয়া আলা জামিই খালকিহি সমস্ত সৃষ্টির উপরে, ইয়ানি কাউনাহু সুবহানাহু ওয়া তাআলা ফাওকা মাখলুকাত কুল্লুহা, সমস্ত সৃষ্টির উপরে। এখন আপনারা বুঝতে পেরেছেন কিনা, আরশ হচ্ছে আল্লাহর একটা সৃষ্ট, পানি কুরসি এগুলি সবই হচ্ছে আল্লাহর সৃষ্ট, আমরা এটির অর্থ বুঝি,
আরশ হচ্ছে সিংহাসন, আর কুরসি হচ্ছে চেয়ার। এটি আবার আবার এখানে অনেক ওই এই আল মওদুদীর মতো বলতে পারবেন না যে আমরা এটার অর্থ বুঝি না। এটির অর্থ আমরা বুঝতে পারছি আফাহুল্লাহ তাআলা, যে এখানে আমরা আরশ বলতে পবিত্র কোরআনের ভিতরে আমরা দুটো জায়গায় আরশ শব্দটুকু পাচ্ছি। একটি হচ্ছে যখন ইউসুফ আলাইহিসসালাম তার পিতা এবং মাতা আর তার যে ভাইগুলো সবাই আসলো একত্রে দেখা করতে, তখন ইউসুফ আলাইহিসসালাম কি করলেন, ওয়ারাফা, সূরা ইউসুফ আয়াত নাম্বার 100, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি, তিনি তার পিতা মাতাকে সিংহাসনের উপরে বসালেন, আলাল আরশ। তারপরে মালিকা সাবা, যে সাবার রানী বিলকিস, তার আরশ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাহা আরশুন আযীমুন, তার আরশ ছিল অনেক বড়। সুতরাং আরশ বলতে আমরা কিছু বুঝি না, এটা কোনো অর্থ হতে পারে না, তাফসীর হতে পারে না, এটা আহলে তাজহিল এর মতো করে এটা বলা যাবে না। তারপরে আমরা এখন দেখব যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন, ওয়া আন্নাহু সুবহানাহু ওয়া তাআলা লা ইউহাদিয়াহু শাইউন মিন হাযিহিল মাখলুকাত, সৃষ্ট তাকে পরিবেষ্টন করতে পারে না। যেমন ফিস সামাই, এখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা আমি বলতে চাই, যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানের ভিতরে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের ভিতরে কিভাবে থাকবেন? ফি, এটি দুইটি অর্থে থাকতে পারেন না, দুইটি আয়াত দ্বারা ব্যাখ্যা করে আমি প্রমাণ করে দিব থাকতে পারেন না। প্রথম আয়াত হচ্ছে সূরা জুমার আয়াত নাম্বার 66, এখানে আল্লাহ বলছেন যে ওয়াল আরদু জামিআন কাবদাতাহু ইয়াউমাল কিয়ামা ওয়াস-সামাওয়াতু মাতুবিয়াতুন বিয়ামিনি, যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত সামাওয়াত আসমান সমূহকে তার হাতের ডান হাতের মুঠায় নিয়ে আসবেন। তিনি যদি ভিতরেই থাকেন তাহলে ডান হাতের ভিতরে কিভাবে আনবেন? বুঝতে পেরেছেন? তিনি সবকিছুর উপরে, একটা কোনো কিছু যদি কোনো কিছুর উপরে না থাকে তাহলে তাকে কিভাবে হাতের মুঠোয় নিয়ে আসবে? সমস্ত পৃথিবীকে তিনি গুটিয়ে ফেলবেন কিয়ামতের দিন। ওয়াল আরদু জামিআন কাদদাতুহু, হ্যাঁ, সমস্ত পৃথিবীকে একত্র করে, তারপরে সমস্ত আসমান সমূহকে তিনি একত্র করে পেঁচিয়ে রাখবেন, মাতুবিয়াত বিয়ামিনি, শুধু মুঠাই নিবেন না বরঞ্চ হাতের মুঠায় তিনি পেঁচিয়ে রাখবেন। তাহলে আসমান সমূহের ভিতরে আল্লাহ কখনোই থাকতে পারেন না, কারণ আল্লাহ আসমানের মাধ্যমে পরিবেষ্টিত হতে পারেন না। ওয়ালা ইহতাজ ইলা শাইই মিনহা, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, বাল হুয়া খালেকাহু ওয়াল কাইয়্যুম কাইয়্যুমু আলাইহা, তিনি সেটাকে সৃষ্টি করেছেন আর তিনি এটাকে নিয়ন্ত্রণ করেন। ওয়া আন্নান নুসুসু আল্লাতি তাসিফু তাআলা ফিস সামাই, যে এই যে আসমানের ভিতরে এই কথাটার মানে হলো তাআনা আন্নাহু সুবহানাহু তাআলা আলা খালকাহু, এটি হচ্ছে উপরে অর্থে হবে, কারণ ভিতরে যদি হয় কারণ তাকে পরিবেষ্টিত করে ফেলবে। ওয়ালা তাআনি আন্নাহু আজ্জা আজ্জা ওয়াজাল্লা তাহিয়াতু আস-সামা তুহিতু বিহি, যে আস-সামা আসমান আল্লাহকে পরিবেষ্টিত করে রাখে নাই, এই কারণেই এটি ফি অর্থে ব্যবহার করা যায় না। কি অর্থে ব্যবহার করা যায় না? এই কারণে যে আল্লাহ নিজেই বলছেন যে তিনি কিয়ামতের দিন আসমান সমূহকে একত্র করে ফেলবেন, এমন ভাবে একত্র করবেন। আরেকটি কোরআনের ভিতরে এসেছে, ইয়াউমা নাতবি সামাই কাতাই সিজিল্লিল কুতুব, আল্লাহ বলছেন যে তোমরা যে বইয়ের পাতা যেভাবে গুটিয়ে ফেলো, বইয়ের পাতা যেভাবে গোটানো হয়ে থাকে মুড়িয়ে ফেলা হয়, সেভাবে সমস্ত আসমান সময়কে তিনি ডান হাতে ঘুরিয়ে ফেলবেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আসমান সমূহের ভিতরে থাকতে পারেন না, কোন সৃষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে এই মানে এই পরিবেষ্টিত করতে পারেন না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ন্ত্রণ করেন। সূরা রুম আয়াত নাম্বার 25, ওয়ামিন আয়াতি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, যে এই যে আসমান সমূহ মানে আসমা এবং আল আরদু পৃথিবীটাকে যে আল্লাহ কায়েম রেখেছেন, তাকে যে মজুদ রেখেছেন, দাঁড় করিয়ে রেখেছেন অথবা স্থির রেখেছেন আল্লাহর হুকুমের মাধ্যমে, বি আমরি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভিতরে থেকে হুকুম করা দেয় নাকি? আমরা যদি একটা ঘরের ভিতরে থাকি, ঘরকে পূর্ণ নিয়ন্ত্রণ আমরা করতে পারবো না। আমি যদি ঘরের বাইরে থাকি, তাহলে হয়তো যে ঘরটা আমি বানিয়েছি তার কিছুটা নিয়ন্ত্রণ হয়তো আমরা করতে পারবো, পুরোটুকু তো করতে পারবো না কারণ আমরা দুর্বল, কিন্তু আপেক্ষিক অর্থে কোনো কিছুর ভিতরে থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় না, বরঞ্চ সেটার বাইরে থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। আপনি যদি টেলিভিশনের ভিতরে বসে থাকেন, তাহলে টেলিভিশনটাকে ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন না, টেলিভিশনের বাইরে এসে নব গুড়াতে পারেন, এটা টেলিভিশনকে ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, এটাই হচ্ছে কথা। এখানে আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতি, আল্লাহর একটি নিদর্শন হচ্ছে আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বি আমরি, আল্লাহ হুকুম করার মাধ্যমে এই আসমান জমিনকে স্থির রাখছেন। তো যিনি হুকুম করে এটা চালাচ্ছেন, তিনি এটার ভিতরে থাকেন কিভাবে? তিনি কখনোই এটার ভিতরে থাকতে পারেন না। তাহলে আমরা যে কথাটুকু বলতে চাই সেটি হচ্ছে উলু আল্লাহি তাআলা, আল্লাহ যে উপরে, হ্যাঁ, সেটি আমরা বারবার প্রমাণ পাচ্ছি কোরআন এবং হাদিস দ্বারা, হ্যাঁ, সেটি আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা সূরা মুলকের 16 নম্বর আয়াতে আমরা বলছি যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটি আসমান সমূহের উপরে থাকেন, তারপরে ফি অর্থটাকে বলছি। এখন এই যে তিনি উপরে থাকেন এই কথাটুকু কিভাবে আমরা বুঝতে পারি? ফাতারাহু যুকিরাল উলু, তিনি নিজেই নিজেই উপরে থাকেন, ফাউকিয়া সবকিছুর উপরে থাকেন, বান্দার উপরে থাকেন, ও তারাও বিজুকলি নুজুলে আসিয়া এন্ডাহু, আর সবকিছু তার কাছ থেকে নাজিল হয়, সবকিছু তার কাছ থেকে নাজিল হয়, তার মানে নাজিল হওয়া মানে হলো নিচে নামা, আর তার কাছে সবকিছু যায়, সুউদুহা ইলাইহি, আমরা সেটার উদাহরণ দিব। আমরা বলছি যে যেমন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, সূরা সিজদা আয়াত নাম্বার 5, যে আসমান থেকে আল্লাহ হুকুম পাঠান, মিনাস সামাই, আসমান থেকে মানে এর উপর থেকে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে থাকেন, নুজুলু আশিয়া মানে উনি সবকিছু তার থেকে নিচে নামছে, ইন্না নাহনু নাযযালনা যিকরা, তিনি নাজিল করছেন, সুউদু যে সকল জিনিস উপরের দিকে আল্লাহর দিকে উঠে, কি উঠে, ইলাইহি ইয়াসউদু কালামে তাইয়্যিব ওয়াল আমাল সালেহ ইয়ারফাউহু, সূরা ফাতির আয়াত নাম্বার 10, যে সত্য কথা, ভালো কাজ, ভালো আমল, ওয়ালা ইয়াসউদু ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, যে কোনো কিছুই একমাত্র পবিত্র ছাড়া আল্লাহর কাছে উঠে না। যেমন আল্লাহ বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, যে ফেরেশতা এবং জিব্রাইল তার উপরে দিকে উঠেন, বাল রাফাহু আল্লাহু ইলাইহি, তিনি ঈসা আলাইহিস সালামকে উপরের দিকে তুলে নিয়ে গিয়েছেন, তারপরে তিনি সুম্মা ইয়ারিজুল লাযিনা বাতু ফীকুম ইলা রাব্বিহিম, তিনি পবিত্র কোরআনে বলছেন যে মানে যে সকল যে সকল জিনিস মানে রাতে যে সকল ভালো কাজ করা হয়, এটি আসলে একটি হাদিসের অংশ, আমি দুঃখিত, ইয়ারফাউ ইলাইহি আমালুল লাইলা ক্বাবলা আমালিন নাহার
নাহারি কাবলা আমালুল লাইল, মানে ভালো কাজ সঠিক কাজগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলার দিকে উপরে উঠে যায়, আর আল্লাহ সুবহান ওয়া তাআলার থেকে নিচে নামে কি আল্লাহর হুকুম, মানে ওনার ওয়াহি ফেরেশতা তারা কুল নাযালাহু রূহুল কুদুস মিন রাব্বিক, তিনি রূহুল কুদুস মানে জিব্রাইল আলাইহিসসালাম কি উপর থেকে নিচে নামিয়ে দেন। তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি উপরে থাকেন তার মানে এই নয় তিনি নিচে নামেন না, এটি আপনাদেরকে জানতে হবে। কারণ উপরে থাকার অর্থ এই নয় যে এটি নিচে থাকতে পারে, নিচে নামতে পারবে না, আমাদের নামা ওঠার মতো আল্লাহ সুবহান ওয়া তাআলা উঠেন না নামেন না, আমরা ওইভাবে ওটাকে মানে বুঝতে পারি না। আল্লাহ সুবহান ওয়া তাআলা শেষ রাতে যখন তখন নিচে নামেন, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাঈদ দুনিয়া হাইনা ইয়াবকা সুলুসাইল লাইল আল আখির, যে শেষ রাতে তৃতীয় ভাগে আল্লাহ সুবহান তাআলা নিচে নামেন। এই যে তিনি নুজুলুল্লাহি তাআলা, আল্লাহ যে নিচে নামেন সেটা আমরা পরে একদিন আলোচনা করব, এখন না। আমরা আরো দলিল পেশ করছি, যেমন হাদিসে মুতাওয়াতির সূত্রে এসেছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বিদায় হজ করালেন তখন তিনি সমস্ত মানুষদেরকে সাক্ষী রেখে আকাশের দিকে ইশারা করলেন, তিনি বারবার বলতেছিলেন আলা হাল বাল্লাখতু, আমি কি তোমাদের কাছে খবর পৌঁছিয়েছি, সবাই বলল নাম, আলা হাল বাল্লাখতু, আলা হাল বাল্লাখতু, নাম নাম, ও কানা ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, ইয়া আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো, ইউশিরু ইলা সামাই বি আসবাই উসবুই, যে তিনি আঙ্গুল দ্বারা আকাশের দিকে মানে ইশারা করলেন, সুম্মা ইউশিরু ইলা নাস, তিনি মানুষের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করলেন এবং এই কথা বলে আল্লাহ সাক্ষী থাকো। তাহলে হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে উপরে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দ্বারা উপরের দিকে ইশারা করেছেন, ওয়া মিন যালিকা রাফা ইয়াদাইহি ইলা সামা ফি দুআ কামা ওয়ারাদা ফি আশারাতিল আহাদিস, 10টি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে আকাশের দিকে হাত তুলতেন, দোয়া করতেন আল্লাহ সুবহান ওয়া হাযা ইসবাতু উলু বিল ফাল, এই যে আল্লাহ যে উলু আল্লাহ এই জিনিসটা এইভাবেই প্রমাণ হয়। অথচ যারা বিভ্রান্ত কিছু দার্শনিক তারা কি বলে, তারা বলে ইন্নাহু লা ফাওকা, তিনি উপরেও না, লা তাহতা নিচেও না, ওয়ালা ইয়ামিন ইয়ামিনু তিনি বামেও না, ওয়ালা শিমালি তারা ডানেও না, বাল ইয়াকুলুন ইন্নাহু ফি কুল্লি মাকান, এটি হচ্ছে আমাদের বাংলাদেশের মানে আমাদের তো দেশে তেমন কোনো দার্শনিকতা নাই, মানে দার্শনিকদের কথাবার্তা না বুঝেই ওই পরেরটুকু শুধু বুঝতে পেরেছে, কিন্তু দার্শনিকরা আল্লাহ সব জায়গায় আছে এই কথাটা কোথা থেকে পাইল, তারা বলতেছে যে আল্লাহ হচ্ছেন তিনি, তিনি উপরেও নাই নিচেও নাই ডাইনেও নাই বাইরেও নাই, তিনি আছেন সব জায়গায়, এই কথাটাকু আরবি ভাষায় তাদের ওই বইতে লিখেছে, ইন্নাহু লা ফাওকা ওয়ালা তাহতা ওয়ালা ইয়ামিনি ওয়ালা শিমালি বাল ইয়াকুলুন ইন্নাহু ফি কুল্লি মাকান, এটি হচ্ছে আর দলাল মিসগাইডেন, এটার উপর ভিত্তি করেই আমাদের দেশে এসেছে আল্লাহ সব জায়গায় আছে, সব জায়গায় আল্লাহ সুবহান ওয়া তাআলা নাই। যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জাইনাব, ওয়া কানাত জাইনাবু তাফাখখারু আলা জাওজাতুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জায়নাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের সাথে অহংকার করে কি বলতো, তাকুল জাওয়াজি কুন্না আহলি কুন্না ও জাওয়াজনিল্লাহি তাআলা মিন ফাওকু সাবআ সামাওয়াত, সহি সুনান তিরমিজি হাদিস নাম্বার 2566 হাজার হাদিস সহিহ, যে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে তোমাদের সবার বিয়ে হয়েছে, বিয়ে দেওয়া হয়েছে, জাওয়াজি কুন্না আহালি কুন্না, তোমাদের পরিবারের লোকরাই তোমাদেরকে বিয়ে দিয়েছে,
আর আমার বিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি ফাওকা সাবা সামাওয়াত, যিনি সাতটি আসমানের উপরে থাকেন। এই তো হাদিসে প্রমাণ পাওয়া গেল ফাওকা সাবা সামাওয়াত, এর ভিতরে থাকেন। এইভাবে বিভিন্ন হাদিসের ভিতরে তিনি এভাবে বলেছেন, মুস্তাওয়া আলাল আরশ। এই কথাটুকু আমরা তাহলে এক্ষেত্রে, আর আরেকটি গ্রুপ আছে তারা বলে কি আরশ কুরসি ওই কোনটাই মানে ঠিক নাই, আরশ যেটা কুরসিও এইটা একই জিনিস, যেটা আম এটাই কাঁঠাল, এই আকিদাও আছে। ওই যে কিছুক্ষণ আগে পড়ে শোনালাম, আরশ বলতে বোঝাচ্ছে রাষ্ট্র ক্ষমতা, আর কুরসি বলতে বোঝাচ্ছে হলো শাসনকর্তা, শাসন ক্ষমতা ইত্যাদি। মানে এইভাবে ব্যাখ্যা করা যাবে না, করা অবৈধ এবং কোনো সহি কোনো দলিল এভাবে আমরা পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আরশ থেকে বড় কিনা? অবশ্যই। এটা যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আরশ থেকে বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আযীম, তিনি বড়ত্বের দিক থেকে সর্বোচ্চ, যে কোনো কিছুর দিক থেকে তিনি কি উলু আল্লাহ, তার গুণাবলীগুলি হচ্ছে সর্বোচ্চ, সুতরাং তার থেকে বড় আর কিছু হতে পারে না। অথচ দার্শনিকরা কি বলছে, আল্লাহ হচ্ছেন একটা কণার মতো, অবিভাজ্য কণা, এই কণাকে ভাগ করা যায় না। হ্যাঁ, তার মানে আল্লাহ বলতে কিছুই নাই, এই কথাটুকুই দার্শনিকরা বলতে চাচ্ছেন। এখন আসুন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে ইস্তাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইস্তাওয়া হয়েছেন, আসীন হয়েছেন। ইস্তাওয়া কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি অনেকগুলো অর্থে ব্যবহার করেছেন, এটি আপনাকে প্রথমে জানতে হবে। ইস্তাওয়ার ইবনে কাইয়িম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব শরহ ওয়াসাতিয়া, এখানে তিনি বলতেন ইস্তাওয়ার একটি দুইটি তিনটি চারটি অর্থ রয়েছে। ইস্তেকার, ইস্তাওয়ার একটি অর্থ কি ইস্তেকার, স্থির হয়েছেন। ওয়া আলা, উপরে উঠেছেন। ওয়ারতাফা, তিনি আরোহণ করেছেন, উপরে আছেন, স্থির হয়েছেন, উপরে আসন, উপরে আসন নিয়েছেন। অসুদা মানে উপরের ঊর্ধ্বগামী হয়েছেন, অ্যাসেনশন। তাহলে এই যে কথাগুলো, এই চারটি কথাটার মানেই হচ্ছে ইস্তাওয়া। এখন আসুন ইস্তাওয়া বলতে আমরা কি বুঝি সেটি আমরা দলিল থেকে বুঝি। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে তিনি আসন গ্রহণ, আসন নিয়েছেন। কিরকম আসন নিয়েছেন? এখানে যদি কেউ মনে করে যে আমরা যে চেয়ারে আসন নেই, তো চেয়ারে আসন নিলে কি হয়, আমাদের দুটি কাজ হয়। একটি হচ্ছে চেয়ারের কোনো অংশ না কোনো অংশ আমাদের শরীরকে পরিবেষ্টিত করে রাখে, অথচ আল্লাহর কোন সৃষ্ট আল্লাহকে পরিবেষ্টন করে রাখতে পারে না, এটি হচ্ছে এক নম্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লান্ত হন না, আমরা যেভাবে ক্লান্ত হয়ে সিংহাসনে বসি, চেয়ারে বসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লান্ত হন না, সূরা আয়াতুল কুরসিতে রয়েছে। কোন সৃষ্ট আল্লাহকে পরিবেষ্টন করতে পারে না, আমরা যদি চেয়ারে বসি, চেয়ার আমাদেরকে পরিবেষ্টন করে রাখে, কিন্তু ওয়ালা ইউহিতুনা বিশাইইন, কোনো কিছুই আল্লাহকে পরিবেষ্টিত করতে পারে না, বরঞ্চ আল্লাহ সবকিছুকে পরিবেষ্টিত করতে পারেন তার জ্ঞানের দ্বারা। আর সমস্ত কুরসি মানে তার যে ছোট কুরসি, এই কুরসি সমস্ত সামাওয়াতকে পরিবেষ্টন করে রয়েছে। এখন ইস্তাওয়া কথাটুকু বিভিন্ন ভাবে এসেছে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, মুসা আলাইহিসালাম সম্পর্কে আল্লাহ বলছেন যে যখন মুসা মানে পরিপূর্ণ হলো, মানে এখানে হচ্ছে কামাল, মুসা আলাইহিসালাম পরিপূর্ণভাবে ম্যাচিউরড হলেন, তিনি বালেগ হলেন, তার মানে এই ইস্তাওয়া অর্থটা হচ্ছে কমপ্লিট করা,
কমপ্লিশন মানে আল ইস্তাওয়া মানা আল আল কামাল ওয়াল ইনতাহা, দুটি অর্থ, একটি হচ্ছে ইনতাহা শেষ হয়েছে কনক্লুশন, আর কমপ্লিশন আল কামাল ওয়ালাম সুরা কাসাস আয়াত নাম্বার 14। তারপর আরেকটা হচ্ছে যে সুরা বাকার আয়াত নাম্বার 29, সুম্মা ইস্তাওয়া ইলা সামা, তিনি মানে আসমানের দিকে তিনি আরোহণ করে, এখানে হচ্ছে দিকে মানে এটা বলা হচ্ছে জিহা মানে আল্লাহ সুবহানাহু তাআলা কোন দিকে, দিকে হিসাবে হচ্ছে ইরাদা, তিনি এই অর্থে দিকে হিসাবে জিহা হিসাবে হবে না, এটি হবে হচ্ছে তিনি মনোযোগ দিলেন, এই অর্থে মনোযোগ দিলেন, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা উলু, আমাদের থেকে আল্লাহ হচ্ছেন উপরের দিকে, কিন্তু আল্লাহর জন্য ইলাহ হচ্ছে মনোযোগ দেওয়া, অ্যাটেনশন করা ইলাহ। তারপরে লি তাস্তাউ আলা জুহুরিহি, যেমন সূরা যুখরুফ আয়াত নম্বর 13, এখানে ইস্তাওয়া আরেকটি অর্থ হচ্ছে যে উপরে ওঠা, যেমন আমরা যখন পশুর উপরে উঠি আল্লাহ সেটা বলছেন লি তাস্তাউ আলা জুহুরি, তোমরা যখন পশুর পিঠের উপরে উঠো। এখন এই যে আল্লাহ সুবহানাহু তাআলা উলু, আমরা যদি চেয়ারের উপরে উঠি তাহলে চেয়ার থেকে উপরে উঠে এক পর্যায়ে নেমে যাই, ওখানে স্থির থাকি না, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মত সিংহাসনে আরোহণ করেন নাই, তিনি সিংহাসনের প্রয়োজন মুক্ত, ইন্নাল্লাহ মুস্তাগনিন আলাল আরশ, তিনি আরশের প্রয়োজন মুক্ত, তিনি তার সৃষ্টর কোনো প্রয়োজন নাই, ওয়ালা ইহতাজ বিহি শাইয়ান, কিন্তু তিনি উপরে কিভাবে আসন হয়েছেন, উলুহু ওয়া ইস্তিকরারা, তিনি তার উপরে উপরে উঠেছেন এবং তিনি ওখানে অবস্থান করছেন, স্থির হয়েছেন, আলাইহে উলুওয়ান ওয়া ইস্তিকরারান يليق بجلاله وعظيمته بجلاله وعظيمته الله سبحانه وتعالى جلال তার যে মহত্ব বিরাটত্ব তার ম্যাজেস্টি গ্রেটনেস এর প্রেক্ষাপটে ওই মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে উঠেছেন, উলু হয়েছেন আল্লাহি এবং ইস্তিকার ইস্তিকরার, তিনি সেখানে সেটেলড হয়েছেন, স্থির হয়েছেন। লাম্মা ফারাগাল্লাহু মিন খালকিহি আস্তাওয়া আলা আরশিহি, এই হাদিসটুকুকে শেখ আলবানী মুখতাসারুল উলু কিতাবের ভিতরে সহিহ বলেছেন, যখন আল্লাহ তার মানে ক্রিয়েশনকে শেষ করলেন তখন তিনি ইস্তাওয়া হলেন আলাল আরশ, আরশের উপরে, সুতরাং আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান হচ্ছে আরশের উপরে হয়েছে অধিষ্ঠ হয়েছেন, তাহলে এটি দুইটি অর্থ, একটি হচ্ছে মুস্তাওয়া আরেকটি হচ্ছে ইস্তিকার ইস্তিকারার, মানে উনি উপরে উঠেছেন এবং সেখানে স্থির হয়েছেন, এটি আমাদেরকে বুঝতে হবে, কিন্তু কিভাবে হয়েছেন সেটি আমরা জানি না। আমরা গত ক্লাসে আমরা বলেছি যে ওয়াল ইস্তাওয়া মালুম ফিল লুগাতি মাফহুম, ভাষার মাধ্যমে ইস্তাওয়া বলতে যা বোঝায় সেটা আমরা বুঝতে পারি, মানে আরোহণ করেছেন, পবিত্র কোরআনে ইস্তাওয়া বলতে সেই কথাটুকু আল্লাহ বলেছেন, অন্যান্য আয়াতে আমরা এটি পড়ে শুনলাম, এখানে যে অর্থে বোঝা হবে সেটি হচ্ছে উলু, তিনি উপরে ঊর্ধ্বগামী হয়েছেন, এর তাফাউ উঠেছেন, আলা শাইইন সবকিছুর উপরে উঠেছেন, উঠে কি করেছেন, স্থিতিশীল হয়েছেন, ওয়াল ইস্তিকরার ওয়াল তামকিন ফিহি তামকিনু ফিহি, ওয়াল ইস্তিকরার ওয়াল তামকিনি ফিহি, তিনি তার অবস্থানে স্থিতি হয়েছেন। এখানে কিন্তু একটি জিনিস আপনাদেরকে জানতে হবে, তিনি শুধু উপরে উঠেই আবার নেমে পড়েছেন তা নয়, বরঞ্চ ইস্তিকার হয়েছেন, স্থির হয়েছেন, স্থিতিশীল হয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি
তার প্রতি রাতে শেষ রাতে তিনি নিচে নামেন না, সেটি হচ্ছে নুজুল আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামা এবং উঠা। এটি মানুষের পক্ষে কিভাবে হচ্ছে সেটি আমরা কল্পনা করতে পারব। লা নুদরিকু ইলাই হাযাল আশিয়া, এগুলো আমরা বুঝতে পারব না, অনুধাবন করতে পারব না, কিন্তু তিনি নাজিল হন শেষ রাতে এটি হচ্ছে জানতে হবে, মালুম আমরা বুঝি ভাষাগতভাবে, এবং তিনি ইস্তিকার হয়েছেন সেটিও আমরা ভাষাগতভাবে বুঝি। যেটি মানুষের পক্ষে সৃষ্টির পক্ষে অসম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে শুধু সম্ভবই নয় বরঞ্চ কুন ফায়াকুন, তিনি বললেই সেটা হয়ে যায়। ও আবু উবায়দা ফি কাওলাহু, একজন স্কলার সে বলছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, ওয়া আলা এটি উপরে, ও তাকুলুল আরব এটি আরবরা তাই বলে, ও ইস্তাওয়াতু ফাওকা দাব্বাতু ওয়া ইস্তাওয়াতু ফাওকাল বাইত, যেমন আরবরা বলে যে জন্তুর উপরে উঠো অথবা বাড়ির উপরে উঠো, ও কাওলাহু গাইরাহু ইস্তাওয়া আইয়ে ইস্তিকার স্থির হও, ও ইহতাজ বিকাউলিহি তাআলা ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া, মূসা আলাইহিসসালামের কাছে যখন আল্লাহ মূসা আলাইহিসসালাম বলল যখন তুমি ইস্তাওয়া হও, এই ইস্তাওয়া হচ্ছে কমপ্লিট হও, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইস্তাওয়া এটি পরিপূর্ণ হয়েছে, স্থির হয়েছে। ওয়াল ইস্তাওয়াউ ওয়াল ইস্তিকার ওয়াল ফিল উলু, উপরে আসীনে তিনি স্থির হয়েছেন, এই কারণে সঠিক অর্থ হবে সর্বোচ্চতে সমাসীন, সমাসীন হয়েছেন সর্বোচ্চতে, আরশের উপরে সর্বোচ্চ সমাসীন হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এইভাবে আমরা ইস্তাওয়া বলবো। ইস্তাওয়া স্থির হওয়া কিভাবে বুঝায় সেটি আমরা একটি উদাহরণ দিচ্ছি, সূরা হুদ আয়াত নাম্বার 44, ওয়াস্তাওয়াত আলা জুদি, ওই নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ের উপরে স্থির হলো, ইস্তিকার হলো, ওয়াস্তাওয়াত আলা জুদি। আরেকটি আয়াত হচ্ছে সূরা মুমিনুন আয়াত নাম্বার 28, ফাইজা ইস্তাওয়াইতা আনতা ওয়ামান মা'আকা আলাল ফুলকি, তোমরা যখন নৌকাতে আরোহণ করবে, নূহ আলাইহিসসালামকে মানে এখানে অন্য নূহ না, এটা অন্য একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আনতা, আপনি যখন মানে নৌকাতে আরোহণ করবেন, সূরা মুমিনুন 28 নম্বর আয়াত, ওয়ামান মা'আকা আপনার সাথে যারা আছেন, মানে নূহ আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলছে নৌকাতে যখন উঠবেন, ওয়া ইজা ইস্তাওয়াইতা আনতা ওয়া ওয়ামান মা'আক এবং আপনার সাথে যারা আলা ফুলকি, যখন ফাফাউলুল মানে এটা করবেন, তো এই যে ইস্তাওয়াত মানে হলো আরোহণ করা, তারপরে ইস্তাওয়াত হচ্ছে মানে পাহাড়ের উপরে স্থির হয়ে যাওয়া, এই সব কিছুকে একত্র করলে স্কলাররা বলছেন আল ইস্তাওয়াউ ইস্তিকারার ফি উলু আল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আসীন হয়ে স্থির হয়েছেন, সমাসীন হয়েছেন, তিনি সেখান থেকে অন্য কোনো অবস্থান নিয়েছেন কিনা আমরা সেটা জানি না, এটি হচ্ছে তার সর্বশেষ অবস্থান, এটি আমরা কোরআনের মাধ্যমে জানি, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে সবাই সিজদা করে আসমানের দিকে, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই যে আমরা আগের আয়াতে বলেছি যে আসমান সমূহেতে যিনি ইলাহা, এটি আরেকটি প্রমাণ হচ্ছে সূরা নাহাল আয়াত নাম্বার 49, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি, আসমানের ভিতরে আল্লাহকে যারা সিজদা করে, ওয়ামা ফিল আরদি জমিনে যারা সিজদা করে, মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতি ওয়া হুম লা ইয়াসতাকবিরুন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ইয়াফআলুনা মা ইউমারুন, সূরা নাহল, যে
আসমান সমূহেতেও তাকে সিজদা করে এবং জমিন সমূহেতেও তাকে সিজদা করে। হ্যাঁ, ওয়ামা ফিল আরদ, হ্যাঁ, প্রত্যেকটি লিভিং ক্রিয়েশন এবং যেগুলো নড়াচড়া করছে, যাদের প্রাণ আছে, তারা আল্লাহকে সিজদা করে। আর আমরা আসমান জমিনে, মানে যেই ইলাহা আসমানে যিনি ইলাহা, জমিনে এই ইলাহা, যিনি মক্কার গভর্নর তিনি মদিনারও গভর্নর, এইভাবে জিনিসটি বুঝতে হবে। হ্যাঁ, মানে স্থানের অর্থে তাকে বুঝতে হবে, তার মানে এই নয় যে তিনি সব জায়গায় থাকেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আমরা তাহলে আজকে আমরা যেটি মানে শেষ করলাম, একটি হচ্ছে ইস্তাওয়া আলাল আরশ। ইস্তাওয়া বলতে আমরা কি বুঝলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে শুধু সর্বোচ্চ স্থানে তিনি উঠেনি নাই, হ্যাঁ, ইস্তাকার, তিনি ইস্তেকার হয়েছেন, স্থির হয়েছেন, ও আলা উপরে এসেছেন, ওয়ারসাফা তিনি উপরে উঠেছেন, ও সুআদু উনি অ্যাসেন্ড করেছেন, হ্যাঁ, এটি। কিন্তু এটির মানে এই নয় যে তিনি সমস্ত কিছুকে শুনেন না। জমিনের ভিতরে কেউ যদি কোনো কথা কেউ বলে, তাহলে সেটিকেও তিনি শুনেন, তার সে ক্ষমতা রয়েছে, তিনি কাল কাদির। যেমন আল্লাহ কোরআনের ভিতরে বলে সূরা মুজাদালা আয়াত নম্বর 7, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যে জমিনের উপরে কোন গোপন পরামর্শ সলা পরামর্শকারী যদি তিনজনে মিলে গোপনে সলাপরামর্শ করে, তাহলে আল্লাহ হচ্ছেন চতুর্থতম। ওয়ালা আর পাঁচজনে মিলে যদি জমিনের উপরে সলা পরামর্শ করে গোপনে, তাহলে আল্লাহ হচ্ছেন ষষ্ঠতম। এটি আমরা পরের ক্লাসে আলোচনা করব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বান্দার কাছে আছেন, সেটা আজকের ক্লাসে আমরা শুধু আজকের ক্লাসে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে ওয়াল্লাযি ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন। এটার মানে হচ্ছে মানে যে আল মানাহি সহিহ, এটি ও জালিক আন্নাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিস সামাই ইলাহুন মাবুদ মিন আহলিস সামা ওয়া ফিল আরদি ইলাহুন মাবুদ মিন আহলিল আরদ, যিনি আহলিল আরদের ক্ষেত্রেও যিনি মানে ইলাহ, জমিনের ক্ষেত্রে তিনি ইলাহ। আর আমরা ইস্তাওয়া উ মাকুল ওয়া কাইফিয়াতু মাজহুল মাজহুলা ওয়া সিওয়াউ লাকা আন হাযা বিদআ তুআলু লাকা আনহা আন হাযিহি বিদআ ওয়া আরাক রাজুলুন সিওয়া তু, যে ইস্তাওয়া জিনিসটা আমরা বুঝতে পেরেছি, মালুম ভাষাগত ভাবে আমরা এটি বুঝতে পেরেছি, এমন কেউ বলতে পারবে না যে আমরা ইস্তাওয়াটুকু বুঝতে পারিনি। ইস্তাওয়া আমরা মানে বলা হয়েছে মাজহুল, এই যে মাজহুল, এটি ভাষাগত ভাবে মাজহুল নয়, ভাষাগত ভাবে আমরা জানি যে ইস্তাওয়া মানেটা কি, কিন্তু এটা কিভাবে হচ্ছে সেটু আমরা শুধু বুঝতে পারিনি। আমরা বুঝতে পারছি ভাষাগত ভাবে যে এটি হচ্ছে আলা ও ইস্তাকার। হ্যাঁ, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তিনি হচ্ছেন ইস্তাওয়া। তো আজকের ক্লাসে আমরা তিনটি জিনিসকে কভার করে দিলাম, একটি হচ্ছে ইস্তাওয়া আলাল্লাহি আরশাল মাজিদ, বড় আরো সিংহাসনের উপরে আল্লাহ ইস্তাওয়া হয়েছেন। আরেকটি কি কভার করলাম, উলু আল্লাহি আলা খালকিহি, সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আরেকটি কি শেষ করলাম, ফাওকিয়াতুল্লাহি আলা আব্দি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সমস্ত বান্দাদের উপরে। হ্যাঁ, সেটি আমরা বললাম ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, আল্লাহি আজ্জা ওয়া জাল্লা ফাওকি ইবাদি যাতা ওয়া কদর, যে তিনি সমস্ত সৃষ্টির উপরে। আর ইন্নাল্লাহা
ফিসসামাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সমূহের উপরে, এটি আমরা শিখলাম। আর উলু আল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উলু, এটি আমরা শিখলাম। আগামী ক্লাসে আমরা যেটি শিখব ইনশাআল্লাহ তাআলা, সেটি হচ্ছে মানে মাইয়াতুল্লাহি, যে আল্লাহ যে বান্দার সাথে থাকে, মানে সৃষ্টির সাথে থাকে, এটা কিভাবে, এবং কুরবাতুল্লাহি তাআলা মিন ইবাদি, আল্লাহ বান্দার নৈকট্য মানে নিকটে থাকে, এটা কিভাবে, এটি আমরা শিখব। এবং এই পাঁচটি জিনিস শিখার মাধ্যমে আমরা বুঝব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কোথায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, তার একটি জিহা দিক আমরা পাচ্ছি, আমাদের দিক থেকে তিনি উপরে, তিনি নিচের দিকে নন, কোনো কিছু নিচের দিকে নেমে যাওয়া, নিচে হয়ে যাওয়া মানে হচ্ছে যে সেটা কমে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণাবলী কমে যেতে পারে না, নিচে নেমে যেতে পারে না। সুতরাং আল্লাহ হচ্ছেন উলু আল্লাহি তাআলা, আল্লাহ সর্বদাই উপরে, নিজের সম্পর্কে উপরে, এবং তিনি আর গুণাবলীও সবকিছুর উপরে। সুতরাং উলু এই কথাটুকু মানে নিচু হয়ে যাওয়ার বিপরীত, সবসময় তিনি উলু, চিরকাল তিনি উলু ছিলেন এবং আছেন, থাকবেন চিরকাল, তিনি উলু আল্লাহ। এই কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কি বলি নামাজের ভিতরে, সুবহানা রাব্বিয়াল আলা, তিনি হচ্ছেন পবিত্র যিনি উপরে, সবার উপরে থাকেন। আর সুবহানা রাব্বিল আযীম বলি রুকুতে, কিন্তু সিজদাতে আমরা বলি হচ্ছে সুবহানা রাব্বিল আলা। তো সুবহানা রাব্বিয়াল আলা এটি হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুই, উলু আল্লাহি তাআলা সাক্ষী দিচ্ছি। আমরা আরেকটি কি বলি, আল্লাহু আযীম, সুবহানাহু রাব্বিল আযীম, আর সুবহানাহু ওয়া তাআলা এটি হচ্ছে উপরে, তাআলা কথাটুকু উপরে, এভাব আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের শ্রোতাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা প্রশ্ন করুন, প্রশ্নগুলো যেন আপনাদের এই যে আজকের যে আলোচনা ইস্তাওয়া, আরশের উপরে কিভাবে আসীন হয়েছেন এই সম্পর্কিত, অথবা উলু আল্লাহি তাআলা এই সম্পর্কিত, অথবা মানে ফিসসামাই এই সম্পর্কিত প্রশ্ন করবেন, অথবা এই সম্পর্কিত যে আলোচনা হয়েছে সেই সম্পর্কিত প্রশ্ন করবেন। এর বাইরে উদাহরণ হিসাবে আমি তাফসীর থেকে কিছু উদাহরণ দিয়েছি, আহলু তাজহিল, আহলু তাসবিদ বলতে কি বোঝায়, কারা আল্লাহর সিফাতগুলোকে অস্বীকার করেছে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে, তাদের একটা উপমা উদাহরণ আমি বাংলাদেশের প্রচলিত তরজমায়ে কোরআন মাজিদ মাওলানা সাইয়েদ আবুল আলা মওদুদী আফাহুল্লাহ তাআলা তার অনুবাদকৃত কিতাব থেকে আপনাদেরকে পড়ে শোনালাম, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা প্রশ্ন করুন, আগামী ক্লাসে আমরা মানে আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করেই আমরা সিদ্ধান্তে আসব যে আল্লাহ আসলে কোথায়, এটা থেকেই আমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির উপরে তিনি আছেন, ইস্তিকরার হয়েছেন, ইস্তাওয়া হয়েছেন, উলু হয়েছেন, আলা হয়েছেন। ওকুল কওলি হাযা আস্তাগফিরুল আযীম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আপনার কাছে ভাইয়ের কাছে স্টার 60 আপনারা
কোশ্চেন করেন ইনশাল্লাহ। কষ্ট করেন। কারোর কোন প্রশ্ন প্রশ্ন করুন। আমার মনে হয় ভাই লাইনটা তো হাফ মিউট হয়েছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমি সবার উদ্দেশ্যে বলছি যে আপনাদের প্রশ্ন ইচ্ছা করলে আমাকে ইমেল করে ও করতে পারেন। আমার ইমেল আমি বলে দিচ্ছি, খন্দকার তাহের এট দ্য রেট অফ ইয়াহু ডট কম। খন্দকার KHANDAKER তাহের TAHER খন্দকার তাহের একটি শব্দ, এর মাঝখানে কোনো আন্ডার সাইন কিংবা কোনো ডট কিছুই নাই। খন্দকার তাহের এট দ্য রেট অফ ইয়াহু ডট কম এই ঠিকানায় আপনারা ইচ্ছা করলে ইমেল করেও জানাতে পারেন। আর আজকের অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন আমি তার নাম্বার জানি না, আপনার নাম্বার যদি আমাকে দেন তাহলে আমি আপনার কাছ থেকেও এই পরবর্তী পর্যায়ে প্রশ্নগুলো জেনে নিতে পারবো। আর এখন আপনারা ইচ্ছা করলে প্রশ্ন করতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। জি আমি আয়েশা। আপনার নাম্বার, হ্যাঁ আপনার নাম্বার আমাকে দিন তাহলে আমি আপনার কাছ থেকে জেনে নিব কেউ আপনাকে প্রশ্ন করলো কিনা। বলুন ইনশাআল্লাহ। 519 962 1947 1947। এখন আপ প্রশ্ন করুন। জি আপনাদের কি বলছি যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে স্টার সিক্স দিয়ে আপনারা কোশ্চেন করতে পারেন। আমি দেখছি লাইনটা মিউট আনমিউট হলো কিনা ইনশাল্লাহ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা স্টার সিক্স দিয়ে কোশ্চেন করতে পারেন ইনশাল্লাহ। হ্যালো আসসালামু আলাইকুম। তিনি সমস্ত বান্দাদের উপর এই ব্যাপারটা কিন্তু একই না, দুই নম্বর তিন নম্বর পর্যন্ত তো একই আলা খল কিহি উলু আল্লাহ। ওখানে এটি আমরা বেশি আলোচনা করিনি, এই 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 পয়েন্টটুকু আগামী ক্লাসে আমরা বেশি বিস্তারিত ভাবে আলোচনা করবো। ফাউকিয়া আলা আব্দি, যে আল্লাহ সুবহান তাআলা বান্দার উপরে আছেন এটি। আর আরেকটি যেটা আলোচনা করেছি আন্নাল্লাহ ফিসসামাঈ, যে আল্লাহ সুবহান তাআলা আসমান সমূহের উপরে আছেন এটি আলোচনা করেছি। জি জি আর ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরেকটা কোশ্চেন, ওটা আল্লাহর নেম এন্ড অ্যাট্রিবিউটস, আমরা একটা তাওহীদ পাবলিকেশন একটা বই আল্লাহর নাম আর গুণাবলী, তো ওখানে কিছু নাম সিলেক্ট করে দিচ্ছে যেগুলো হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত, আর কিছু নাম বলছে যেগুলো প্রমাণিত না, তো ওই বইটা কি আমাদের জন্য ঠিক আছে? কিংবা আপনার কাছে কি কোনো ইংলিশ বই অথেন্টিক কোরআন সহি অনুযায়ী নেম এন্ড অ্যাট্রিবিউটস, যেগুলো সব অ্যাট্রিবিউট তো সব নেম না, সেটা যদি আমরা শিখতে চাই কোন ইংলিশ বুক যদি আপনি জানেন আমাদের বলেন তো খুব উপকৃত হব। জাযাকাল্লাহু খাইরান।
আপনার আগ্রহের জন্য অশেষ ধন্যবাদ এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি আপনার আগ্রহটা যেন মজুদ থাকে। এইখানে মারিফাতুল্লাহি তাআলা আমাদের যে পাঠ চক্র যেটি চলছে সেটি কোন একটি পর্যায়ে আমরা অবশ্যই আল্লাহর নাম সমূহ আলোচনা করব, তখন আপনি উপস্থিত থাকবেন অথবা শুনবেন, আশা করি উপকৃত হবেন। এটি এখনো আমরা সেই পর্যায়ে যাইনি এবং এটি আলোচনা করতে চাচ্ছি না। অন্য কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। ওকে, জাযাকাল্লাহ খায়ের, খুব খুশি হলাম। ওকে, ওয়ালাইকুম ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। অন্য কোন আপনাদের কোশ্চেন থাকলে ভাইয়ের কাছে কোশ্চেন করতে পারেন, স্টার 60 ইনশাআল্লাহ। প্রশ্ন করুন ইনশাআল্লাহ তাআলা, যদি প্রশ্ন না থাকে তাহলে আপনারা আজকের অনুষ্ঠানের পরিচালিকা যিনি আপনাদের সাথে রয়েছেন তার ফোন নাম্বার হচ্ছে 519-962-1947, এই নাম্বারে তাকে প্রশ্ন করবেন। আমি তার কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা আগামী দু এক দিনের ভিতরে আমার সুবিধাজনক সময়ে আমি জেনে নিব এবং তার কাছ থেকে সে উত্তরগুলো জেনে নেবেন। وآخر الدعوانا عن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته